হচ্ছে ওসপি রিলেটেড, ঠিক আছে? তো ওসপি রিলেটেড হলেও তোমাদের এটা ওসপির মিনিং জানো তো নাকি? একজন কি বলতে পারবে ওসপি মানে কি? হ্যাঁ, কেউ পার্টিসিপেট করো আমার সাথে। তোমাদের ক্লিনিক্যাল পরীক্ষাতে একটা পার্ট আছে ওসপি নাম। ওসপির অ্যাব্রিভিয়েশনটা কি জানাবো, ওসপির মিনিংটা কি জানাবো, ওসপি কখনো দিছো কিনা? হ্যালো, স্যার হ্যাঁ হ্যাঁ অবজেক্টিভ বলো। স্ট্রাকচারড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, আচ্ছা ঠিক আছে। এটা কোনো কোনো জায়গায় দেখবা যে ম্যাকলিওড বা অন্যান্য বইতে ওসকি বলে লেখা আছে, অবজেক্টিভ স্ট্রাকচারড ক্লিনিক্যাল এক্সামিনেশন, এইরকম নামেও লেখা আছে যদি পড়ে থাকো আর কি। তো এটা অ্যাকচুয়ালি তোমার একটা নতুন সিস্টেম হলো, তোমাদের জন্য নতুন না, তোমরা প্রথম থেকে এই সিস্টেমই দিয়ে আসতেছো, কিন্তু আমাদের সময় ওই রকম ওসপি বা ওই রকম সিস্টেম চালু ছিল না। তো এইটার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের সবাইকে যাতে সমভাবে এসেস করা যায়। একইভাবে যেমন একটা ভাইবা পরীক্ষা নেওয়া হলো, সেটাতে হয়তো তোমাকে যে প্রশ্ন করা হবে পরের জন হয়তো একই প্রশ্ন নাও পাইতে পারো। এটা হচ্ছে অনেকটা যে স্যাররা কোয়েশ্চন করতেছেন একটার পর একটা, শেষ হয়েছে পরের টপিকে কি আসবে সেই রকম। তাইলে এটা যেহেতু স্ট্রাকচার, তাহলে ওই দিন যারাই পরীক্ষা দিবে সবাইকেই এই কোয়েশ্চনটা সলভ করতে হবে। এই কোয়েশ্চন সলভ করলে যেটা হবে যে একই যেহেতু কোয়েশ্চন, সবাইকেই অবজেক্টিভালি, মানে তোমার কোনো ধরনের বায়াসনেস থাকবে না যে অমুক কঠিন প্রশ্ন পাইলো অমুক সহজ প্রশ্ন পাইলো, এরকম থাকবে না, যাতে সবাইকে ইউনিফর্মলি অ্যাসেস করা যায়। তাহলে ওসপিতে তোমাদের 10টা স্টেশন থাকে, জানো তো এটা নাকি? হ্যালো, জি স্যার? হ্যাঁ। 10টা স্টেশনের মধ্যে কি কি থাকে, মানে এর মধ্যে তোমরা তো বোধ হয় দুই একটা ক্লাস হয়েছে, আমাকে যদি একটু বলতে পারো যে তোমরা 10টা স্টেশনে 8টা স্টেশন মেডিসিন থেকে থাকে, সেখানে কি কি ধরনের কোয়েশ্চন থাকে একটু দেখি তোমরা জানো কিনা এটা। স্যার আমরা যেটুকু জানি যে স্যার একটা একটা স্টেশনে একটা এক্সরে থাকবে, হুম যে হুম নরমাল চেস্ট এক্সরে, হ্যাঁ দেন হচ্ছে স্যার আরেকটা স্টেশনে থাকে ইসিজি, থাকে ইসিজি ইন্টারপ্রিটেশন এন্ড হ্যাঁ সাম হ্যাঁ কোশ্চেন, গুড, হ্যাঁ তারপরে একটা ইয়েতে থাকে হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশনের জন্য একটা ইনভেস্টিগেশনের স্টেশন থাকে, হ্যাঁ হ্যাঁ তো দেন তিনটে হলো হলো। স্যার তারপর তারপরে স্যার ইনস্ট্রুমেন্ট স্যার থাকতে পারে স্যার ইনস্ট্রুমেন্ট, মেডিসিনের, হ্যাঁ চারটা গেল, আর চারটা কি কি থাকতে পারে? তাহলে তুমি যা বলেছো মানে ঠিক আছে, এরকমই থাকবে, কিন্তু মিস করে গেছো যেটা, যে আমাদের এটা তো আসলে অবজেক্টিভ স্ট্রাকচার্ড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন বা ক্লিনিক্যাল এক্সামিনেশন, এখানে কিন্তু সিনারিও থাকে, এটা জানো কিনা? যে একটা পেশেন্টের জাস্ট একটা শর্ট হিস্ট্রি দেয়া থাকলো, সেটা থেকে কোয়েশ্চন আসতে পারে যে সেটা কিভাবে আগাবা। পিক্টোরিয়াল থাকে, ঠিক আছে, ওয়ার্ডে যে সমস্ত সাইন সিমটম অথবা ফেসিস আমরা এক্সামিনেশন করছি, যেগুলো জাস্ট ছবি দেখলে বা যেগুলো দেখলেই কিন্তু তোমরা অনেক কিছুই ডায়াগনোসিস করে ফেলতে পারো বা আমরা পারি, যে এই ধরনের পিক্টোরিয়াল অথবা এই ধরনের জিনিস থাকবে যে এই ছবি দেখে ডায়াগনোসিস। তাহলে আরো দুইটা পাইলাম, একটা ক্লিনিক্যাল সিনারিও, একটা হচ্ছে পিক্টোরিয়াল। তারপরে রেডিওলজিক্যালের মধ্যে তোমার এক্সরে থাকে, সিটি স্ক্যান থাকে, এটা মনে রাখতে হবে, সিটি স্ক্যানের ফাইন্ডিং বা সিটি স্ক্যান থাকবে, ইসিজি থাকবে জানো বোধহয়। তারপরে হচ্ছে ডাটা ইন্টারপ্রিটেশনের মধ্যে হেমাটোলজিক্যাল কিছু ডাটা থাকে, যেমন আমরা রুটিন এক্সামিনেশন অফ ব্লাড, ব্লাড রুটিন এক্সামিনেশন অথবা সিবিসি বলি আমরা, কমপ্লিট ব্লাড কাউন্ট অথবা কমপ্লিট ব্লাড পিকচার, এইটা একটা বা দুইটা থাকতে পারে। আরেকটা খুব ইম্পর্টেন্ট এক্সামিনেশন আছে ইনভেস্টিগেশন, যেমন ইউরিন আরই, ঠিক আছে, যেটার আরেকটা নাম হচ্ছে নন ইনভেসিভ তোমার বায়োপসি অফ কিডনি, মানে ইউরিন আরইতে কোনো ইনভেসিভনেস নাই, জাস্ট হচ্ছে আমরা ইউরিনের রুটিন এক্সামিনেশন করেই আমরা রেনাল সিস্টেম সম্বন্ধে একটা বড় ধরনের ধারণা পাই, যেই কারণে একটা ইউরিন আরই তোমাদের থাকতে পারে। আর কি থাকতে পারে, ক্লিনিক্যাল প্যাথোলজিতে পড়ছো যে লিভার বায়োকেমিস্ট্রি অথবা লিভার ফাংশন টেস্ট, ঠিক আছে, তাহলে লিভার ফাংশন টেস্ট থেকে থাকতে পারে যে লিভারের যে তোমার হেপাটাইটিক পিকচার আছে, অবস্ট্রাকটিভ পিকচার আছে, এগুলা থাকতে পারে। আর যদি আরেকটু ইয়ে লেভেলে যেটা এবিজি ছবি থাকতে পারে অনেক সময় থাকে। তো তোমাদের সাথে আমার দুইটা ক্লাস আছে, আশা করি যে এই ক্লাসগুলোর মধ্যে এগুলা নিয়ে আমরা একটু কথা বলতে পারবো। তাহলে আমি একটু স্ক্রিন
একটু শেয়ার করতেছি তোমাদের সাথে। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা পার্টি, তুমি একা কথা বলতেছো আর কেউ তো কথা বলতেছে না, আর বাকিরা কোথায়? ওরা কি শুনতেছে নাকি সাইলেন্ট হয়ে আছে একদম? শুনছি শুনছো? স্যার, আচ্ছা শোনা যাচ্ছে, আচ্ছা, তো শোনা, এটা শোনা কিন্তু যাচ্ছে। মনে করো যে এটা একটা টিউটোরিয়াল ক্লাস, আমরা সামনাসামনি বসে কথা বলতেছি তোমাদের সাথে। এর আগে যতগুলা ক্লাস, যদি তোমাদের সাথে ক্লাস হয়ে থাকে, দেখবা যে আমি ক্লাসগুলা ইন্টারেক্টিভ নেয়ারই চেষ্টা করি, ঠিক আছে? আমার আসলে খুব বেশি বলার কিছু নাই, তোমাদের পার্টিসিপেশনটা হচ্ছে মেইন। তাহলে আজকে যেটা বললাম, যে পিক্টোরিয়াল নিয়ে বললাম, পিক্টোরিয়াল অনেকগুলো আছে, যেমন ওয়ার্ডের ক্লিনিক্যাল মেথডের বই বা ডেভিডসনের যতগুলো সিস্টেমিক সিস্টেম ওয়াইজ চ্যাপ্টার আছে, খেয়াল করছো কিনা যে অনেকগুলো ছবি দেয়া থাকে, যে ছবিগুলো দেখে আমরা আসলে ডায়াগনোসিস করি বা আমরা বলতে পারি যে এটা আসলে কি। তাহলে এরকম কিছু দুই তিনটা কমন পিক্টোরিয়াল নিয়ে আজকে আমরা কথা বলি। যেমন এই একটা ছবি দেখা যাচ্ছে, জি স্যার। আচ্ছা তাইলে এইটা, এই ধরনের ছবি তোমার একদম কালার ছবি দেয়া থাকবে অসপিতে, তাহলে এই ধরনের ছবি যদি থাকে, তাহলে এই ছবি দেখে কি মনে হচ্ছে তোমাদের? জাস্ট হচ্ছে এই ছবির একটা ডিসক্রিপশন বা কি তোমাদের প্রাথমিক ইমপ্রেশনটা কি একটু বলো দেখি একজন। স্যার, ক্লাবিং ক্লাবিং মানে তুমি কিন্তু দেখেই বুঝতে পারতেছো এটা ক্লাবিং। এটা কিন্তু পেশেন্ট সামনে থাকলে তোমাকে অনেকগুলো এক্সামিনেশন করতে হবে বা অনেকগুলো পয়েন্ট তোমার ফর্মালিটি সেরে, যেমন শর্ট কেস যদি থাকে অনেক ফর্মালিটি সেরে তোমাকে বলতে হবে, কিন্তু এখানে ছবি দেখে কিন্তু তুমি চট করে বলে দিতে পারছো ক্লাবিং। কেন মনে হচ্ছে ক্লাবিং? তুমি তিনটা, দুইটা বা চারটা পয়েন্ট বলো দেখি। যেমন ধরো এই কোয়েশ্চন, এই পিক্টোরিয়াল যদি থাকে, তাহলে আমি কয়েকটা কোয়েশ্চনের মতো এখানে লিখে রাখছি। দেখো যে রাইট ডাউন টু থ্রি অর ফোর পজিটিভ ফাইন্ডিং এই ছবিতে। তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস অফ দিস কন্ডিশন? ডায়াগনোসিস মানে হচ্ছে ডিজিজ না, এই কন্ডিশনটাকে তুমি কি বলবা? পাশে ব্রেকেটে, এই যে ব্রেকেটের মধ্যে মার্কস ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, যে ধরো চারটা কোয়েশ্চন যদি থাকে, চারটা পজিটিভ পয়েন্ট, তাহলে হয়তো প্রত্যেকটা পয়েন্টের জন্য 0.5 করে মার্কস দেওয়া থাকবে। তাহলে 0.5 যদি আমরা গুণ করি, তাহলে এই চারটা পয়েন্টের জন্য হচ্ছে তোমার 2 মার্কস। এরপরে হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস অফ দিস কন্ডিশন, তাহলে তুমি ক্লাবিং বলে ফেলছো, এটা 2 নম্বরের কিন্তু তুমি আনসার দিয়ে দিছো, তাহলে 1 মার্ক তোমার কিন্তু হয়ে গেল। এরপরে নেম টু ক্লিনিক্যাল এক্সামিনেশন টু কনফার্ম দ্য কন্ডিশন, যদি আমরা এই কোয়েশ্চনটা যদি আসে, তাহলে হয়তো সেইখানে থাকবে হচ্ছে 0.5 0.5 অথবা 1 1, এক এক করে 2 থাকতে পারে মার্কস। তারপরে হোয়াট এলস ডু ইউ সার্চ ওয়ান টু সার্চ অন জেনারেল এক্সামিনেশন, এই পেশেন্টকে জেনারেল এক্সামিনেশন করার সময় আমরা কি সার্চ করব, আর হোয়াট আর দ্য কজেস বিহাইন্ড দ্য কন্ডিশন। তাইলে ওইটা সবচেয়ে বড় প্রশ্ন, যে এখানে হচ্ছে আমরা এক এক করে চারটা বড়, মানে 4 মার্কস করে আমরা রাখলাম। তাহলে এইটা যদি হয় ক্লাবিং এর, এই কেন ক্লাবিং বলতেছো, এটার পক্ষে কয়েকটা পয়েন্ট বলো দেখি দুই একজন বলতে পারবা। হ্যালো হ্যালো, স্যার লস অফ অ্যাঙ্গেল আছে নেইল হ্যাঁ ফোল্ড আর নেইল বেডের মাঝখানে। হ্যাঁ হ্যাঁ, তাইলে এই যে এই জায়গাটাতে, যদিও তুমি এই ভিউতে লস অফ অ্যাঙ্গেলটা কিন্তু বোঝা যাবে না, তারপরেও তুমি ক্লাবিং এর পক্ষে ফাইন্ডিং তুমি বলতে পারো, অসুবিধা নেই। তাহলে এই যে এখানে একটা অ্যাঙ্গেল থাকে, যেটা আমরা প্রোফাইল ভিউতে দেখতে পাইতাম, যদি নেই মানে এই পিকচারের সাথে যদি একটা প্রোফাইল পিকচার দেয়া থাকতো পাশ থেকে, তাহলে সেটা বোঝা যেত, তাহলে একটা লস অফ অ্যাঙ্গেল হয়েছে। আর কি হয়েছে দেখো তো, এই যে এখানে কি চেঞ্জ বলতে পারো, এই যে এই জায়গাটাতে আমাদের নেইল নর্মালি কিরকম থাকে, যে তোমার ট্রান্সভার্সলি যদি আমরা এই কার্ভেচারটা বলি, এই যে এরকম কি কার্ভ থাকে নেইল গুলা, তাহলে কি এদিকে হয়েছে? কনভেক্স হয়েছে। তাহলে কনভেক্সিটিটা কিন্তু অনেক বেড়ে গেছে। তাইলে তোমার লংগিচুডিনালি যদি আমরা চিন্তা করি, যে নেইল অনেক বেশি কনভেক্স হয়ে গেছে, ঠিক আছে? তাইলে কনভেক্স হয়ে গেছে এই জায়গাতে হচ্ছে, দেখো যে এই নেইল ফল্ট গুলার জায়গায় যে অ্যাঙ্গেল যেটা বললাম, সেটা মনে হচ্ছে একটু অবলিটারেটেড। এই যে
এই ছবিতে যেটা দেখা যাচ্ছে যে কার্ভেচার এত বেশি বাড়ছে, যদি আমরা আরেকটু ভালো করে দেখি তাহলে হয়তো একটু কি প্যারোড বিকিং এর মতো চেহারা হয়তো চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা তিনটা বা চারটা ফাইন্ডিং আমরা এখানে বলতে পারবো, যদি তিনটা বা চারটা ফাইন্ডিং মানে সার্চ করা হয় যে এখানে এখানে কি কি ফাইন্ডিং আছে। তাহলে একটা হচ্ছে যে নেইলের কনভেক্সিটি বেড়ে গেছে, অ্যাঙ্গেল অবলিটারেটেড হয়ে গেছে, নেইল তোমার ডিস্টাল পার্ট অফ দ্য ফিঙ্গার গুলা অনেকগুলো অনেক থিক হয়ে গেছে, এবং নেইলটা ফাইনালি এই এই ছবিতে যদি আমরা বলি, আরেকটু যদি প্রোফাইল পিকচার দেওয়া থাকতো সেক্ষেত্রে আমরা প্যারোড বিকিং বলতে পারতাম। তাহলে এই চারটা বা এই তিনটা বা এরকম দুইটা যখন মানে যে কয়টা পয়েন্ট চাওয়া হবে যে কি কি পয়েন্ট এখানে দেখা যাচ্ছে সেটা আমি এখানে ডিসক্রাইব করব। তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য কিন্তু ধরো তুমি কনভেক্সিটি একটা পয়েন্ট লিখলা, নেইল ফল্ট থিকনেস বেড়ে গেছে একটা পয়েন্ট লিখলা, একটা হচ্ছে অ্যাঙ্গেলটা অবলিটারেটেড হয়ে গেছে একটা পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আলাদা করে লিখতে হবে, যেহেতু মার্কসের ব্যাপারটা তোমাদেরকে দেখাই এখানে কিভাবে দেয়া আছে। পয়েন্ট ফাইভ একটার জন্য পয়েন্ট ফাইভ করবে, তাহলে চারটা পয়েন্টের জন্য কিন্তু তোমার 2 মার্কস। ঠিক আছে, তাহলে এই জিনিসটা খেয়াল রাখবা যে ফাইন্ডিং যখন আমরা বলবো তখন এইভাবে ভাগ করে করে পয়েন্ট করে করে দিব, যাতে আলাদা করে আমার মার্কসটা সিকিউর করতে পারি। এবং এখানে যদি তুমি কোনোভাবে একটা মিস করো তাহলে পয়েন্ট ফাইভ মার্ক কিন্তু তোমার মিস হয়ে গেল। এরপরে ডায়াগনোসিস কি, তাহলে ডায়াগনোসিস বলা হলো যে এটা ক্লাবিং। এখন 3 নম্বর কোয়েশ্চনটা দেখো, যে যদি এটা আসে যে নেম টু ক্লিনিক্যাল এক্সামিনেশন টু কনফার্ম দ্য কন্ডিশন, কি বলবো এখানে বা এই কোশ্চেনের আনসারটা কি হবে, একজন বলো দেখি। স্যার শ্যামল টেস্ট করা যাবে আর হচ্ছে ফ্লাকচুয়েশন টেস্ট। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে যে এখানে এই দুইটা মানে টেস্টের নাম আমরা লিখতে হবে। তাহলে কি হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে কোনটা আগে লিখবা, ফ্লাকচুয়েশন টেস্ট? তাহলে উইন্ডো টেস্ট। হ্যাঁ, তাহলে না আগে ফ্লাকচুয়েশনটাই লিখা ভালো। ঠিক আছে, বা ফ্লাকচুয়েশন বলার সময়ও তাই, তাহলে ফ্লাকচুয়েশন টেস্ট আমরা করব। কারণ আর্লিয়েস্ট চেঞ্জটা কি, তোমার মানে সাব অ্যাঙ্গুয়াল সফট টিস্যু যেটা, সেটা হচ্ছে তোমার মানে প্রলিফারেশন বেড়ে যায়। তাহলে ওইখানে কি হবে, নেইলটা নেইল বেডের উপর কি নৌকার মতো একটু ভাসছে, মানে পানির মধ্যে যেমন কোনো কিছু ভাসছে থাকলে যেরকম কন্ডিশন হয় অনেকটা সেরকম একটা কন্ডিশন হয়। তাহলে আর্লিয়েস্ট চেঞ্জ কি হবে, ফ্লাকচুয়েশনটা পজিটিভ হবে। যদি আমরা ক্লাবিংটা এরকম অ্যাডভান্স না হয়ে আর্লি থাকতো তাহলে আমরা ফ্লাকচুয়েশন টেস্টটা পজিটিভ পাবো। তাহলে 1 নম্বর হচ্ছে আমরা বলবো যে ফ্লাকচুয়েশন টেস্ট করব আমরা। তারপর যখন ক্লাবিং আরেকটু অ্যাডভান্সড হয়ে গেল, ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ আমরা দেখেও মনে হচ্ছে যে অনেক গ্রস ক্লাবিং চলে আসছে, সেই ক্ষেত্রে আমরা নেক্সট হচ্ছে যে শ্যামরথস উইন্ডো টেস্ট। তাহলে শ্যামরথস উইন্ডো টেস্ট আমরা 2 নম্বরে লিখলাম যে শ্যামরথস উইন্ডো টেস্ট। তাহলে এই দুইটা পয়েন্ট যদি আমরা লিখে ফেলি তাহলে কত মার্কস আমরা সিকিউর করতেছি এখানে, পয়েন্ট ফাইভ, পয়েন্ট ফাইভ, অথবা যদি ওয়ান ওয়ান থাকে 2। তাহলে আমরা প্রত্যেকটা এই পয়েন্ট যে 1 নম্বর বা তুমি লিখলা যে ফ্লাকচুয়েশন টেস্ট, 2 নম্বর হচ্ছে শ্যামরস উইন্ডো টেস্ট, তাহলে লিখলাম আমরা মার্কস কিন্তু আর কাটার কোনো সুযোগ নাই। তুমি দেখো প্রত্যেকটা পয়েন্ট টাচ করে যাচ্ছ, তাহলে আমার একটা মার্কসও তোমার কাটার কোনো সুযোগ নাই। এখানে যদি 10 থাকে 10-এ 10 মার্কসই সিকিউর করা সম্ভব। এর পরের কোয়েশ্চন যদি আমরা আসি, হোয়াট এলস ডু ইউ ওয়ান্ট টু সার্চ অন জেনারেল এক্সামিনেশন, তাহলে এইরকম একটা ক্লাবিং নিয়ে আসলো একটা পেশেন্ট, তার এখানে মার্কস যদি আমরা ভাগ করে চারটা পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ করে দেওয়া আছে, তাহলে যদি এরকম চারটা পয়েন্ট যেহেতু বলা আছে তাহলে আমরা চারটা স্পেসিফিক ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা লিখে ফেললে আমাদের কিন্তু পয়েন্ট ফাইভ করে 4 মার্ক মানে 2 মার্কস আমি সিকিউর করে ফেলতে পারতেছি। তাহলে এইটাতে কি লিখতে পারো বা কি আসবে বলো দেখি জেনারেল এক্সামিনেশনে। তুমি কিন্তু ক্লাবিংটা, হ্যাঁ 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 বলো। হ্যালো স্যার, জন্ডিস আছে কিনা দেখতে পারি স্যার? জন্ডিস আছে কিনা ধরো এই ক্লাবিংটা কিন্তু আমি এক্সামিনেশন আমি কিন্তু জন্ডিস দেখে আসছি, বা ক্লাবিংটা এই ক্লাবিং এর সাথে সরাসরি রিলেট করে, এরকম কোনো কিছু কি আগে বলা উচিত নাকি জন্ডিসে যাব? সায়ানোসিস। হ্যাঁ সায়ানোসিস, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রাখো যে সায়ানোসিস এর বাইরে আর কি। যেমন ক্লাবিং এই পেশেন্টটা সাপোজ এই পেশেন্টটার এই পিকচোটোরিয়ালের সাথেই বলে দেওয়া হইলো যে এ 60-year-old স্মোকার ম্যান ক্লাবিং নিয়ে আসছে, তাহলে তুমি ক্লাবিং এর সাথেই একটা হচ্ছে যে নেইলামের সাইনোসিস দেখতে পারি। এর সাথে আর কি দেখতে পারি স্যার? লিম্ফ নোডস, অ্যানিমিয়া, নিকোটিন স্টেইন, নিকোটিন স্টেইন। আচ্ছা, আরেকটু নিকোটিন স্টেইন অবশ্যই দেখা লাগবে, তাহলে এটা একটা পয়েন্ট আমরা ধরতে পারি যে নিকোটিন স্টেইন আছে কিনা, যেহেতু বলে দেওয়া আছে যে স্মোকার পেশেন্ট। ঠিক আছে, যদি পেশেন্ট ইজ স্মোকার
তুমি হিস্ট্রিতে বলে দেয়া আছে তাহলে নিকোটিন স্টেইনের চেয়েও আরো কিছু ইম্পর্টেন্ট আমরা দেখব কিনা, কেক ঠিক কিনা। আচ্ছা আচ্ছা, তাহলে সেইটা একটা পয়েন্ট আসতে পারে। আর কি আসবে স্যার? অ্যাপিয়ারেন্সে দেখতে পারি স্যার যে, হ্যাঁ অ্যাপিয়ারেন্সে তুমি কেক ঠিক কিনা, কিন্তু তুমি দেখলা ডিসমিক কিনা পেশেন্ট দেখলা, ওকে। আর এই হাতে আর কিছু কি আমাদের দেখার আছে? ধর হাতে তুমি ক্লাবিং এর সাথে সায়ানোসিস দেখছো, নিকোটিন স্টেইন দেখছো, গুড, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আর কিছু হাতের আশেপাশে? ফ্ল্যাপিং ট্রেমর, ফ্ল্যাপিং ট্রেমরটা দেখতে পারি, ফ্ল্যাপিং ট্রেমর দেখতে পারো। আর কিছু ইম্পর্টেন্ট মানে ক্লাবিং এর সাথেই, এটা ক্লাবিং এর সাথেই কিন্তু এটা একদম সরাসরি রিলেটেড, ওইটা আরেকটা টার্ম দিয়ে এক্সপ্লেইন করা হবে, হাইপারট্রফিক অস্টিওআর্থ। আচ্ছা, তাহলে এটা কিন্তু মিস করা যাবে না, এটা কিন্তু মিস করা যাবে না। এই কারণে যদি তোমার পেশেন্ট স্মোকার হয়, 60 ইয়ার ওল্ড বলা হয়, কাফিং এর হিস্ট্রি বলা হয়, তো বলা হলো না ক্লাবিং এর, যখনই একটা পেশেন্টের হ্যান্ড এক্সামিনেশনে আমরা ক্লাবিং দেখি, আমাদের নেক্সট কাজ হচ্ছে যে তার ডিস্টাল লং বোন। তাহলে ক্লাবিং এর আশেপাশে ডিস্টাল লং বোন কি কি আছে? আমরা ফ্যালাংস আছে, মেটাকার্পাল বোন আছে, এর রেডিয়াস আলনা আছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট সাইট ফর লুকিং হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথি, যদি এটা ব্রঙ্কিয়াল ম্যালিগন্যান্সির সাথে অ্যাসোসিয়েটেড থাকে তাহলে হাইপারট্রোপিক পালমোনারি অস্টিওআর্থ্রোপ্যাথি বলা হয়, জানো তো নাকি? আর এছাড়াও আরো কিছু কন্ডিশনে ক্লাবিং এবং হাইপারট্রোপিক অস্টিওআর্থ্রোপ্যাথি থাকে, যেমন গ্রেভস ডিজিজ থাকতে পারে। তাহলে নেক্সট পয়েন্ট হচ্ছে আমি ডিস্টাল পার্ট অফ দ্য রেডিয়াস আলনা আমি পালপেট করব এবং দেখব যে কোনো সোয়েলিং আছে কিনা, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে পেশেন্টের ফেসের দিকে তাকায় দেখব যে কোনো টেন্ডারনেস আছে কিনা। তাহলে তুমি এটা পয়েন্টটা এভাবে লিখতে পারো যে সাইন অফ হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথি আছে কিনা আমি দেখব। তাহলে এই পয়েন্টটা কিন্তু এখানে মিস করা যাবে না, ক্লাবিং যখনই দেখবা যেই পেশেন্টেরই দেখবা এই পয়েন্টটা কিন্তু কখনোই মিস করা যাবে না। তাহলে হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথির ফিচার আছে কিনা সেটা রেডিয়াস আলনাতে দেখতে পারি, ইভেন আমি যদি মেটাকার্পাল বোনের ডিস্টাল এন্ডে আমি প্রেস করি সেখানেও যদি টেন্ডারনেস পাই সেটাও একটা সাইন অফ হাইপারট্রফিক অস্টিওআর্থ্রোপ্যাথি। তাহলে এইটা একটা পয়েন্ট মিস করা যাবে না। তাহলে আমরা কি কি পাইলাম? তোমরা বলছো সায়ানোসিস বলছো, নিকোটিন স্টেইন বলছো, তারপরে বলছো লিমফেডিনোপ্যাথি, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে লিমফেডিনোপ্যাথি কোথায় সার্চ করবা? জেনারেল এক্সামিনেশনে সবচেয়ে, ধরো ক্লাবিং এর সাথে অ্যাসোসিয়েটেড লিমফেডিনোপ্যাথি কোন সাইটে সবচেয়ে বেশি থাকতে পারে? ক্লাবিং এর সমস্ত, আচ্ছা তাহলে এটা স্পেসিফাই করে দিলে ভালো হয়। যেমন ক্লাবিং, যে সমস্ত ক্লাবিং এর কারণ আছে সেগুলা বেশিরভাগই হচ্ছে চেস্ট ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ সার্ভাইকাল মানে লিমফেডিনোপ্যাথি। তাহলে ব্রঙ্কিয়াল ম্যালিগন্যান্সি আমি সার্ভাইকাল লিমফেডিনোপ্যাথি সার্চ করব। তাহলে কয়টা পয়েন্ট পাইলাম আমরা? চার পাঁচটা পয়েন্ট কিন্তু অলরেডি হয়ে গেল। তাহলে জেনারেল এক্সামিনেশনে এর বাইরে ক্যাকেক্সিয়া বলছো, তারপরে ডিসমিয়া বলছো, রেসপিরেটরি, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আর কিছু কি বলবা এখানে? সার্ভাইকাল লিমফেডিনোপ্যাথি আছে, ক্লাবিং আছে, সাপোজ ইট ইজ দ্য কেস অফ ব্রঙ্কিয়াল ম্যালিগন্যান্সি, আর কিছু কি চোখে? ধরো এই পেশেন্টেরই পার্শিয়াল টোসিস, হর্নার সিনড্রোম আছে, তাহলে খুবই ইম্পর্টেন্ট। তাহলে পার্শিয়াল হর্নার সিনড্রোম আছে কিনা, আরেকটা হচ্ছে যে সুপিরিয়র ভেনাকেভাল অবস্ট্রাকশনের কোনো ফিচার আছে কিনা আমরা দেখলাম, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এই পয়েন্ট যদি তোমার মার্কস যদি এইভাবে দেয়া থাকে, যেমন এই যে চারটা পয়েন্ট দেয়া আছে, তাহলে তুমি জেনারেল এক্সামিনেশনের ইম্পর্টেন্ট চারটা পয়েন্ট, যেমন তুমি জন্ডিস যদি দাও অসুবিধা নেই, জন্ডিসও ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু ক্লাবিং এর সাথে অস্টিওআর্থ্রোপ্যাথি, লিমফেডিনোপ্যাথি, জন্ডিস, সায়ানোসিস, এইগুলো তুমি চারটা পাঁচটা পয়েন্ট, ধরো দশটা পয়েন্ট আছে, তুমি চারটা পয়েন্ট লিখলে কিন্তু তোমার এখানে চার মার্কস সিকিউর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে নেক্সট কোয়েশ্চন আসলো যে হোয়াট আর দ্য কজেস বিহাইন্ড দ্য কন্ডিশন। তো এটা তো আমি আশা করি তোমরা সবাই জানো নাকি, যে ক্লাবিং, আমি কিন্তু ডায়াগনোসিস ক্লাবিং, যদিও এই পিক্টোরিয়াল ডায়াগনোসিস হচ্ছে ক্লাবিং, কিন্তু ক্লাবিং আসলে কোনো ডায়াগনোসিস না, এটা হচ্ছে একটা জাস্ট এ সাইন। তাহলে কি কি কারণে ক্লাবিং হতে পারে বলো দেখি একটু, বা কি কি ডিজিজে ক্লাবিং হতে পারে, যেটা আমার নেক্সট সিস্টেমিক এক্সামিনেশনে আমার সার্চ করা লাগবে, বা জেনারেল এক্সামিনেশনে আমার আরো ডিটেইলস দেখা লাগবে। এইভাবে যদি মনে রাখতে চাও বা এইভাবে বলতে চাও অনেকগুলা পয়েন্টই মিস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভাগ করে ফেলো, সিস্টেমিক সিস্টেম ওয়াইজ ভাগ করে ফেলো, তাহলে আমাদের কি কি সিস্টেমের ডিজিজের কারণে ক্লাবিং হইতে পারে। তাহলে একটা হচ্ছে রেসপিরেটরি ডিজিজ, তাহলে রেসপিরেটরি ডিজিজের মধ্যে কি কি হতে পারে বলো দেখি একজন। সাপোর্টিভ লাং
তাইলে সাপুরেটিভ লাং ডিজিজ, তাহলে তুমি এখানে লাং অ্যাবসেস, ব্রঙ্কিয়াল, ব্রঙ্কেকটেসিস দুইটা কিন্তু একসাথে বলে ফেললা, সাপুরেটিভ লাং ডিজিজ বললে, ওকে। তারপরে ব্রঙ্কিয়াল কার্সিনোমা বললা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যদি এইভাবে বলতে পারি, অথবা আরেকটু কজ বাড়াতে পারি যে ব্রঙ্কিয়াল ম্যালিগন্যান্সি, লাং অ্যাবসেস, ব্রঙ্কেকটেসিস, ঠিক আছে। এর বাইরে তুমি সিস্টিক ফাইব্রোসিস বলতে পারো, সেগুলো তো অ্যাকচুয়ালি সাপুরেটিভ লাং ডিজিজ হয়েই তারপরে তোমার ক্লাবিং ডেভেলপ করে। তাহলে রেসপিরেটরি সিস্টেমের কজ আমরা একটা বড় পাইলাম। এরপরে কোন কজ বলতে পারবা বা কোন কজটা বলা উচিত নেক্সট, সিস্টেম যদি ভাগ করি আমরা? তাহলে কার্ডিয়াক কজ আর কার্ডিওভাস্কুলার কজ, কার্ডিয়াক কজই বলো, অসুবিধা নাই, বা কার্ডিওভাস্কুলার সিস্টেম রিলেটেড কজ কি হতে পারে? কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ। আচ্ছা, গুড। তাহলে সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ একটা পয়েন্ট হলো। তাহলে এই যে ক্লাবিং এর যে পেশেন্ট দেখা যাচ্ছে, তার ধরো হাতের চামড়াটা আমরা দেখে মনে হচ্ছে কি তার বয়স অ্যাটলিস্ট 50 এর উপরে, তাই না? তাহলে সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ এর পেশেন্ট উইথ ক্লাবিং এতদিন আসলে সার্ভাইভ করার কথা না, তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে কমন কজ হচ্ছে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ঠিক আছে। তাহলে কার্ডিয়াক কজের মধ্যে আমার মনে রাখতে হবে যে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, দুই নম্বরে হচ্ছে সায়ানোটিক কনজেনিটাল হার্ট ডিজিজ। আচ্ছা, তাহলে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেমের কিছু কজ পাইলাম। নেক্সট, তুমি কোন সিস্টেমে যেতে পারো? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল। তাহলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম, তাহলে কি কি কজ আছে? তুমি আলাদা করে আলসারেটিভ কোলাইটিস, ক্রোনস ডিজিজ বলতে পারো। এর বাইরে কি আর কোনো ক্লাবিং এর কজ আছে, আর কোনো সিস্টেমের ডিজিজে হয়? ডিস্টাল লং বোনে এপিফাইশিয়াল প্রলিফারেশনের কারণে যেটা তৈরি হয়, তাহলে গ্রেভস ডিজিজ বলে ফেলে এন্ডোক্রাইনের মধ্যে। তাহলে আমরা এই কয়েকটা ডিজিজ কন্ডিশন পেয়ে গেলাম। এর বাইরে আর কোনো কজ আছে? অকুপেশনাল হতে পারে অনেক সময়। আর আরেকটা টার্ম হচ্ছে ডিফারেন্সিয়াল ক্লাবিং, সেটা তোমাদের হয়তো নাও লাগতে পারে, যদি সবকিছু ভালোভাবে বলে যেতে পারো বা লিখতে পারো। তাহলে এই যে ডিসকাশন, এই যে জিনিসটা, এটা তোমার শুধু কিন্তু অস্পিতে না, তোমার ধরো একটা জেনারেল এক্সামিনেশন দেয়া হলো শর্ট কেস, সেখানে এই ক্লাবিং থাকলে কিন্তু তোমার এই কোয়েশ্চনগুলো সলভ করে আসতে হবে, বা এই কোয়েশ্চনগুলো তুমি ফেস করে আসবা। তাহলে ফ্যামিলিয়াল পেলাম একটা, আর একটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্লাবিং। অনেক সময় দেখা যায় যে আপার লিম্বে আছে, লোয়ার লিম্বে নাই, ঠিক আছে। তাহলে এইগুলা বেশিরভাগই হচ্ছে ভাস্কুলার কজ, যেই ভেসেলকে যেমন কোয়ার্কটেশন হবে ওটাতে আপার লিম্বে থাকে, অনেক সময় লোয়ার লিম্বে থাকে না। অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম যদি থাকে সেক্ষেত্রে এগুলো তোমার এত বেশি মাথায় ঢুকানোর দরকার নাই, এই কারণে যে পরে বলে ফেলবো প্রথমে এইগুলা। তাহলে এগুলো হচ্ছে লেস কমন এবং রেয়ার কজ, এগুলো তখনই আসবে যখন প্রথম দিকে যে কজগুলা তোমরা বলে যেতে পারছো, তারপরে ওগুলো ক্রস করে যাওয়ার পরে যদি সময় থাকে বা টিচাররা মনে করে যেন আরো একটু বেটার মার্ক আর একটু অ্যাসেস করা দরকার। এটা কিন্তু আমি বলতেছি শর্ট কেসের ক্ষেত্রে অথবা ভাইবার ক্ষেত্রে এই ক্লাবিং রিলেটেড কোয়েশ্চন যদি আসে। তাহলে মোটামুটি ক্লাবিং এর যদি আসে তাহলে এটুক পারলেই হবে, বা এটুক তোমাদের প্রিপারেশন বা মনে রাখা লাগবে। নেক্সট, আর একটা পিক্টোরিয়ালে যাই। এখানে কি আর কারো কোনো কোয়েশ্চন আছে বা কারো কোনো সাজেশন আছে বলার? হ্যালো স্যার, ক্লাবিং এর মেইন প্যাথোলজিটা যদি একটু বলতেন। আচ্ছা, ক্লাবিং এর মেইন প্যাথোলজি হচ্ছে যে সমস্ত ডিজিজ, যেমন ব্রঙ্কিয়াল ম্যালিগন্যান্সিতে যে ক্লাবিং হয় সেটা হচ্ছে প্যারানিওপ্লাস্টিক, তারপরে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসে যেটা হয় সেটা মানে অনেক ক্ষেত্রেই অ্যাসোসিয়েশন জানা আছে, বাট এক্সাক্ট কি প্যাথোলজিতে কেন ডেভেলপ করে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কোনো এক্সপ্লেনেশন নাই। কিন্তু প্যাথোলজি মেইন যেটা হচ্ছে, যে প্রথমে কিন্তু তোমাদের বলে ফেলেছিলাম যে যেটা হচ্ছে যে সাব অ্যাঙ্গুয়াল সফট টিস্যু, এখানে বিভিন্ন ধরনের ওই যে সমস্ত ডিজিজে ক্লাবিং হয় সেখানে বিভিন্ন ধরনের সাইটোকাইন রিলিজ হয় বডিতে, এগুলো এসে এই যে সাব অ্যাঙ্গুয়াল সফট টিস্যুকে একটা হচ্ছে প্রলিফারেশনটাকে বাড়ায় দেয়। তো সাব অ্যাঙ্গুয়াল সফট টিস্যু প্রলিফারেশন হলে নেইলের নিচে হচ্ছে সফট টিস্যু বাড়তেছে, তাইলে কে এফেক্টেড হবে? প্রথমে নেইলই এফেক্টেড হবে, নেইলের কন্টাওয়ার চেঞ্জ হয়ে যাবে, নেইলের এবং ডিস্টাল পার্ট অফ দ্য ডিজিটের সাইজ শেপ চেঞ্জ হয়ে যাবে। তাইলে এইটাই হচ্ছে মেইন প্যাথোলজি যদি বলা হয় এক লাইনে বলো,
বা এক লাইনে একটা কথায় যে এক্সাক্ট প্যাথোলজি বেশিরভাগ ক্ষেত্রেই নট নোন, বাট বিভিন্ন ধরনের সাইটোকাইন রিলিজ হয় যেগুলোর কারণে হচ্ছে তোমার সাবঅ্যাঙ্গুয়াল সফট টিস্যু প্রলিফারেশন বেড়ে যায়, নর্মালি যতটুকু হওয়া উচিত তার চেয়ে বেশি হয়, যেই কারণে ক্লাবিং ডেভেলপ করে। এবং এই সফট টিস্যু প্রলিফারেশন যত বেশি হয় ক্লাবিংটা তত অ্যাডভান্স স্টেজের দিকে যেতে মানে চলে যায় আর কি। ঠিক আছে, তাহলে আমার মনে হয় যে ক্লাবিং রিলেটেড তোমরা যদি শর্ট কেস আসে, যদি ওসপি আসে, ইভেন যদি ভাইবাতে বলা হয় ক্লাবিং এর কজ বা ক্লাবিং, তাহলে আশা করি তোমরা এই পয়েন্টগুলো থেকেই মানে আনসার দিতে পারবা। নেক্সট আর একটা তাহলে পিক্টোরিয়ালে যাই। এটা কি চেনা লাগতেছে এই ছবিটা, বা এই ধরনের কোনো কিছু কি ওয়ার্ডে তোমরা দেখেছো কিনা? তার মানে হচ্ছে যে যারা পারতেছো তারা ওয়ার্ডে পেশেন্ট দেখছো অথবা বই পড়ছো, বইতে ছবি দেখছো, এটা খুবই ভালো। এখন এটা থেকে তোমার কোয়েশ্চন কি আসতে পারে আমরা একটু দেখে নিই। আচ্ছা, রিউম্যাটয়েড হ্যান্ড যে বললা, কেন বললা বলো দেখি, বা এই ছবিটাতে কি কি অ্যাবনরমালিটি দেখা যাচ্ছে একজন দেখি একটু ডেসক্রাইব করো দেখি। স্যার রিউম্যাটয়েড নোডিউল আছে স্যার। আচ্ছা গুড, তাহলে নোডিউলার কিছু সোয়েলিং তোমার প্রথমেই চোখে পড়ছে, তাহলে এই এই যে এখানে আছে, এই আছে, এই যে এখানে দেখা যাচ্ছে, এই এই জায়গায় দেখা যাচ্ছে, একটা খুব সুন্দর ছবি যেখানে নোডিউলার কিছু সাবকিউটানিয়াস সোয়েলিং কোথায় দেখা যাচ্ছে, হ্যান্ডের এক্সটেনসর এসপেক্টে, ঠিক আছে দেখা যাচ্ছে। আর কি কি দেখা যাচ্ছে অ্যাবনরমালিটি? সোয়ান নেক ডিফর্মিটি। তাহলে সোয়ান নেক ডিফর্মিটি কোনটাতে বলো তো দেখি? পার্টোনিয়াল ডিফর্মিটি আছে। আচ্ছা, তাহলে সোয়ান নেক ডিফর্মিটি কিন্তু জাস্ট একটা ফিঙ্গারে আছে, এই যে এই যে এই যে এইটাতে, এইটাতে হচ্ছে সোয়ান নেক। হ্যাঁ, আর কোথায় পার্টোনিয়াল ডিফর্মিটি কোথায় আছে? থাম্বে। তাহলে থাম্বে এইটা আমরা এক্সামিনেশনে কখন পাবো, যখন করেসপন্ডিং ফিঙ্গার দুইটাকে আমরা একসাথে করব, এই যে জাস্ট হচ্ছে এই, তাহলে এই ডিফর্মিটির কারণে এই যে বাটন এয়ার বা বাটন হোল, এই যে এটা যদি আমরা ভাগ করি তাহলে দেখা যাচ্ছে কিনা, তাহলে দুইটা ডিফর্মড ফিঙ্গার মিলে একসাথে বাটনে আর মানে হচ্ছে বোতাম ঢুকানোর যে আমাদের জামার বা শার্টের মধ্যে থাকে সেরকম একটা পিকচার তৈরি করে, এটা হচ্ছে বাটনে আর ডিফর্মিটি। তাহলে বাটনে আর ডিফর্মিটিটা হয় সাধারণত পিআইপি জয়েন্টের ফ্লেকশন ডিফর্মিটির কারণে। তাহলে বাটনে আর ডিফর্মিটি দেখা যাচ্ছে, সোয়ান নেক ডিফর্মিটি দেখা যাচ্ছে, এখানে জেড ডিফর্মিটি দেখা যাচ্ছে, সাথে কিছু নোডিউলার সোয়েলিং পাচ্ছি, তাহলে আমরা এটাকে বলতে পারি যে রিউম্যাটয়েড নোডিউল। আর কিছু কি দেখা যাচ্ছে এই পিকচার ছবির মধ্যে? মোটামুটি 90% তোমরা বলে ফেলতে পারছো, আর কিছু কি বলবা এড করবা স্যার? আলনার ডেভিয়েশন আছে। আলনার ডেভিয়েশন, আলনার ডেভিয়েশনটা অত বড় রেদার এই ছবিতে ভোলার, এখানে একটা সোয়েলিং আছে ভোলার সাবলাক্সেশন মানে ডরসাল সাবলাক্সেশনটা বলতে পারো একটু। আলনার ডেভিয়েশন সাধারণত দেখা হয় তোমার রিস্ট জয়েন্টে, এখানে অত বেশি প্রমিনেন্ট দেখা যাচ্ছে না। এর বাইরে আর কিছু কি চোখে পড়তেছে? এই যে এই জায়গাতে, এই জায়গাটা কি রকম মনে হচ্ছে, এই যে এই জায়গা, এই জায়গাগুলো মাসেল ওয়াস্টিং আছে, এই যে এই জায়গাটা, তাহলে মাসেল ওয়াস্টিং আছে, তাহলে এটা অবশ্যই বলা লাগবে। যদি পয়েন্ট থাকে 5টা 6টা যে কি কি আছে, তাহলে মাসেল ওয়াস্টিংটা কিন্তু বলা লাগবে। যদি মিস করে যায় তাহলে 0.5 হলেও মার্কস কি কমে যাবে। তাহলে হোয়াট আর দ্য অ্যাবনরমালিটিজ ইন দ্য পিকচার, আমরা প্রথম যদি আমরা এই এই অস্পিতে যদি এই পিকচারটা থাকে এবং কোয়েশ্চন আসে, তাহলে হোয়াট আর দ্য abnormalities or to describe 5 or 6 abnormality or 4 abnormality in this picture, তাহলে সেটা কিন্তু আমরা কভার করে ফেলছি। তাহলে এখানে আমরা কি বললাম যে রাইট ডাউন 4 পজিটিভ ফাইন্ডিং, সেকেন্ডটা তোমরা প্রথমেই বলে ফেলেছো, তাহলে এটা হচ্ছে যে হোয়াট ইজ ইওর ডায়াগনোসিস। আচ্ছা, তাহলে এই পেশেন্টটা এখন যদি আমরা এখানে কয়েকটা জাস্ট নমুনা, এগুলা যে থাকবে এরকম না, কিছু নমুনা কোয়েশ্চন রাখলাম যে নেম 3 routine investigation you will do for the patient, name 2 specific investigation for the patient, name 4 treatment option for the patient. তাহলে এখানে যদি diagnosis, যে what is your diagnosis, তাহলে একটা diagnosis হচ্ছে দুইটা, একটা হচ্ছে pictorial diagnosis, this is a picture of
রিউমাটয়েড হ্যান্ড, যদি রিউমাটয়েড হ্যান্ড লিখে ফেলো তাহলে বোঝাই যাচ্ছে যে রিউমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস করছো, তাহলে রিউমাটয়েড হ্যান্ড ডিউ টু ব্র্যাকেটে লিখে দিতে পারো যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, ঠিক আছে, তাহলে ফুল মার্কস কভার হয়ে গেল। এখন যদি আসি নেক্সট তিন নম্বর যেটা কোয়েশ্চন চিন্তা করতেছি যে নেম টু ক্লিনিক্যাল এক্সামিনেশন টু না এইটা না সরি এটা দেন থ্রি রুটিন ইনভেস্টিগেশন ইউ উইল ডু ফর দ্য পেশেন্ট, তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে তিনটা অথবা চারটা রুটিন ইনভেস্টিগেশন করতে চাও, কি কি ইনভেস্টিগেশন করবা দেখি। রুটিন মানে এটা রুটিনের বাইরে কি থাকতে পারে, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন থাকতে পারে, তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা কি ইনভেস্টিগেশন প্ল্যান করব? অথবা এই ছবিটাই থাকলো পরীক্ষাতে ভাইবার টেবিলে তোমাদেরকে এই ছবি দেখে জিজ্ঞেস করা হলো যে কি কি ইনভেস্টিগেশন করবা, কি কি ফাইন্ডিং পাবা, তাহলে সিবিসি তে আমরা কি কি অ্যাবনর্মালিটি পেতে পারি এই পেশেন্টের ক্ষেত্রে? হাই ইএসআর থাকতে পারে, ইএসআর তো অনেক রেস্ট থাকে, তাহলে ইএসআর যদি অ্যাক্টিভ ডিজিজ থাকে তাহলে ইএসআর অনেক রেস্ট থাকবে, তাহলে হাই ইএসআর থাকবে। আর কি থাকতে পারে? অ্যানিমিয়া থাকতে পারে, অ্যানিমিয়া, তাহলে অ্যানিমিয়া খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, অ্যানিমিয়া থাকতে পারে, তাহলে অ্যানিমিয়া থাকতে পারে। অ্যানিমিয়া যদি থাকে তাহলে এই অ্যানিমিয়া পয়েন্টটা মনে রাখো, এটা থেকে অন্য জায়গায় যাওয়ার আগে এইখানে অ্যানিমিয়া নিয়ে কিছু কথাবার্তা মানে বলার আছে, বা এটা যে কোনো ভাবেই হোক এই রিউমাটয়েড আর্থ্রাইটিস হ্যান্ড রিলেটেড কোয়েশ্চন আসতে পারে, সেটা নিয়ে একটু পরে কথা বলি। তাহলে অ্যানিমিয়া থাকতে পারে। আচ্ছা আর কি থাকতে পারে? ইওসিনোফিলিয়া, ইওসিনোফিলিয়া সরাসরি রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে তো রিলেটেড না। আর কি থাকতে পারে? WBC কাউন্ট বেশি থাকতে পারে, প্লেটিলেট কাউন্ট বেশি থাকতে পারে, তাহলে অ্যাক্টিভ ডিজিজ যদি থাকে তাহলে থ্রম্বোসাইটোসিস থাকবে, লিকোসাইটোসিস থাকতে পারে, নিউট্রোফিলিক লিকোসাইটোসিস অথবা জাস্ট লিকোসাইটোসিস, ডিফারেনশিয়াল কাউন্ট হয়তো নর্মালের রেঞ্জের মধ্যেই থাকবে, তাহলে এইটা থাকতে পারে। এর বাইরে যেটা থাকতে পারে সেটা কিন্তু সাইটোপেনিয়া থাকতে পারে, এটা জানো কি না, যে অ্যানিমিয়া থাকতে পারে, থ্রম্বোসাইটোপেনিয়া থাকতে পারে, লিকোপেনিয়া থাকতে পারে, ইভেন প্যানসাইটোপেনিয়াও থাকতে পারে, পারে কি না কোনোভাবে? সেইখানে এটা নিয়ে কথা বলি, তাহলে সাইটোপেনিয়া কিন্তু সব লাইনেরই থাকতে পারে, যেমন মিথোট্রেক্সেট দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে এই পেশেন্টকে অথবা সালফাসালাজিন দিয়ে ট্রিটমেন্ট করা হচ্ছে, তাহলে কি থাকতে পারে? বোন মেরো, আলাদা করে না লিখে এইভাবে লিখে দিতে পারো যে সাইটোপেনিয়া থাকতে পারে, তাহলে কমপ্লিট ব্লাড পিকচারে আমরা এটা পাবো। তাহলে এক নম্বর ইনভেস্টিগেশন হচ্ছে কমপ্লিট ব্লাড কাউন্ট, সেকেন্ড ইনভেস্টিগেশন কি করবা এই পেশেন্টের? এক্স-রে অফ দা হ্যান্ড। আচ্ছা ব্লাডের আর কিছু করবা না, এই যে একজন বলছো পিছন থেকে সি রিঅ্যাকটিভ প্রোটিন, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সি রিঅ্যাকটিভ প্রোটিন করা লাগবে। তাহলে সি রিঅ্যাকটিভ প্রোটিন যদি ধরো এই এই যে পেশেন্টের যে এক্সরেটা আমরা দেখতেছি কয়েকটা জিনিস কিন্তু নাই, যেমন এই যে জয়েন্টগুলো সোয়েলিং অত বেশি নাই, এখানে এটাতে সোয়েলিং আছে, বাকিগুলোতে অত বেশি সোয়েলিং লাগতেছে না, তাহলে এই পেশেন্ট ধরো ডিফর্মিটি হয়ে গেল, তার অনেক দিন ধরে আর্থ্রাইটিস আছে, ডিফর্মিটি হয়ে গেল, এই ডিফর্মিটি কিন্তু পার্মানেন্ট, এটা লাইফ লং কিন্তু পারসিস্ট করে যাবে। এখন অ্যাক্টিভ আর্থ্রাইটিস আছে কিনা, একটা সিবিসি তে আমরা দেখলাম যে ইএসআর হাই ইএসআর থাকতেছে, নেক্সট ইনভেস্টিগেশন হচ্ছে সিআরপি, সি রিঅ্যাকটিভ প্রোটিন, তাহলে এই পেশেন্টের যদি অ্যাক্টিভ ইনফ্ল্যামেশন থাকে, আর্থ্রাইটিস থাকে, তাহলে সিআরপিও বেশি হবে, তাইলে আমরা দুই নম্বর ইনভেস্টিগেশন রাখতে পারি রুটিন, একটা সিআরপি লেভেল করব ব্লাডের। আর কি করব নেক্সট? এক্সরে বলছো তো? হ্যালো স্যার, লিভার ফাংশন টেস্ট করতে হয় না, তাহলে তোমার আগে এক্সরে করো, একটা হ্যান্ডের এক্সরে করে আমরা দেখতে পারি না? জি স্যার, লাগবে তো নাকি? তাহলে আমরা এক্সরে রিস্ট এন্ড হ্যান্ড জয়েন্ট করব, সাথে আরেকটা চেস্ট এক্সরে করব। কেন চেস্ট এক্সরে করব বলো তো? হ্যান্ড এক্সরে তো আমরা জানি যে হ্যান্ডের ডিফরমেশন ডেভেলপ করতে পারে, আচ্ছা একটা সিস্ট ডেভেলপ, নোডিউল ডেভেলপ, হ্যাঁ গুড, তারপরে
নোডিউল বলছো, রিউমাটয়েড নোডিউল। তাহলে রিউমাটয়েড নোডিউল কিন্তু সলিটারি পালমোনারি নোডিউল পড়ছো রেসপিরেটরি সিস্টেমে, সেখানকার কজের মধ্যে আছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি রিউমাটয়েড আর্থ্রাইটিস কি রিউমাটোলজিক্যাল ডিজিজ নাকি অন্য কোনো ধরনের ডিজিজ বলা যাবে, এটাকে বলো দেখি। মাল্টি সিস্টেম কি ইনভলভ, তাহলে এটা হচ্ছে মাল্টি সিস্টেম ডিজিজ। তাহলে এটা কিন্তু সব জায়গায় বডির সব সিস্টেমকে এফেক্ট করতে পারে। তাহলে আমরা চেস্ট এক্সরে যদি করি, তাহলে এক নাম্বার হচ্ছে যে প্লুরাল এফিশন, মানে কি তার প্লুরিসি আছে, প্লুরাল ইনভলভমেন্ট আছে, সেটা পাইতে পারি। পালমোনারি ফাইব্রোসিস পাইতে পারি, সেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কারণে হইতে পারে, অথবা ট্রিটমেন্ট যেমন মিথোট্রেক্সেট অনেক দিন ধরে পাচ্ছে তার এপিকাল ফাইব্রোসিস হইতে পারে, তাহলে সেটা আমরা পেতে পারি। তারপরে রিউমাটয়েড নোডিউল যদি থাকে, অনেক সময় সলিটারি পালমোনারি নোডিউল হিসেবে সেটা আসতে পারে, সাব প্লুরাল প্লুরার নিচে থাকতে পারে, তাহলে আমরা চেস্ট এক্সরে করব, ঠিক আছে। এইটা আর কি করতে পারি রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে বা করা উচিত? আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, ইউরিনারি আমরা একটা করব। তাহলে ইউরিনারিতে আমরা নরমাল পাইতে পারি, আর কি পাওয়া যেতে পারে ইউরিনারিতে? এটা ক্রনিক মাল্টিসিস্টেম, হ্যাঁ কি বললা, প্রোটিন পাইতে, তাহলে প্রোটিনুরিয়া পেতে পারি। তাহলে আমরা মাল্টিসিস্টেম ইনফ্ল্যামেটরি ডিজিজ যেটা, সেটা হচ্ছে প্রোটিনুরিয়া, একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর লং স্ট্যান্ডিং, তাহলে অ্যামাইলোইডোসিস হইতে পারে, আরেকটা হইতে পারে নেফ্রোটিক সিন্ড্রোম অথবা গ্লোমেরুলোনেফ্রাইটিস ডেভেলপ করতে পারে। তাহলে আমাদের ইউরিনারি একটা করা দরকার। তাহলে রুটিন ইনভেস্টিগেশন যদি বলা হয়, তাহলে আমার মনে হয় যে চারটা যদি আমরা উল্লেখ করি এবং এই প্রপোজড ফাইন্ডিং যে ফাইন্ডিং সহ যদি আমরা লিখতে পারি, যদি ফাইন্ডিং চাই, ফাইন্ডিং না চাইলে বেশি লিখে সময় নষ্ট করা লাগবে না, কারণ তোমার 10 মিনিটের মধ্যে ওসপি শেষ করতে হবে, তোমার এই 10 মিনিট টাইমটা মাথায় রাখতে হবে। তাহলে এটা করলাম, তাহলে এই গেল। নেক্সট কোয়েশ্চন আমরা হচ্ছে নেম টু স্পেসিফিক ইনভেস্টিগেশন। তাহলে এই পেশেন্টের যদি আমরা স্পেসিফিক ইনভেস্টিগেশন করতে চাই, এখন ধরো স্পেসিফিক ইনভেস্টিগেশন কি, আরেকটা হচ্ছে স্পেসিফিক ইনভেস্টিগেশন ছাড়া কি ডায়াগনোসিস করা সম্ভব কিনা, এটা নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে কি স্পেসিফিক ইনভেস্টিগেশন করব, দুইটা অ্যান্টিসাইটোলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি? আচ্ছা, এইটা একটা বললা, এটা রিউমাটয়েড ফ্যাক্টর। আচ্ছা, তাহলে এক নম্বরে বলো যে রিউমাটয়েড ফ্যাক্টর, ঠিক আছে, আর এ ফ্যাক্টর বলা হয় বা রিউমাটয়েড ফ্যাক্টর। তাহলে এক নম্বর হচ্ছে আমরা রিউমাটয়েড ফ্যাক্টর দেখব, আরেকটা হচ্ছে যে NTCCPA, অনেক জায়গায় NTCCP, অ্যান্টি সাইক্লিক্যাল সিট্রুলিনেটেড পেপটাইড অ্যান্টিবডি, ঠিক আছে, যেটা ইউজুয়ালি আমাদের এই অ্যান্টিবডিটা ফর্মেশন হয় তোমার সাইনোবিয়াল জয়েন্টের সিট্রুলিনেটেড পেপটাইডের এগেনস্টে তৈরি হয়। তাহলে আমরা এই দুইটা হচ্ছে যে স্পেসিফিক ইনভেস্টিগেশন ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস, তাহলে এই দুইটা আমরা উল্লেখ করলাম। এখন যদি আমরা সাপোজ আমরা একটা পেশেন্টের আরএ ফ্যাক্টর বা রিউমাটয়েড ফ্যাক্টর আমরা পজিটিভ পেয়ে যাই, তাহলে আমাদের কি সিপিএ করা লাগবে কিনা, এসেনশিয়াল? হ্যাঁ, এসেনশিয়াল কেন লাগবে? আচ্ছা, এখন তাহলে আমি একটা কোশ্চেন করি তোমাদের, এখানে নাই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস আমরা ডায়াগনোসিস করি কিভাবে? ক্রাইটেরিয়া, তাহলে এটা ডায়াগনোসিস কিন্তু ক্রাইটেরিয়া বেসড ডায়াগনোসিস। তাহলে ক্রাইটেরিয়ার বেশিরভাগই কি জয়েন্ট, ক্লিনিক্যাল, ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া। তাহলে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া আছে, ইনভেস্টিগেশনের ক্রাইটেরিয়া আছে। তাহলে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়ার মধ্যে কি কি আছে বলতে পারবা দুই একটা? সাথে আমার দেখা লাগবে যে কোনো অ্যাক্সিয়াল জয়েন্ট ইনভলভমেন্ট আছে কিনা, তাহলে এগুলো আমি সার্চ করব ইনভেস্টিগেশনের মধ্যে। রুটিন ইনভেস্টিগেশনে কিন্তু দুইটা বলে ফেলা হয়েছে যে একটা হচ্ছে রেজ ডিএস, রেজ সিআরপি, তাই তো? তাহলে আমরা যদি এই জাস্ট ক্লিনিক্যাল এক্সামিনেশনের মানে এরিয়া অফ জয়েন্ট ইনভলভমেন্ট সাথে রুটিন এক্সামিনেশনের মধ্যে ইএসআর সিআরপি দিয়ে যদি আমরা ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলতে পারি, তাহলে আমার আরএ ফ্যাক্টর বা এনটিসিসিপি কি লাগবে, এসেনশিয়াল কিনা? লাগবে না। তাহলে কখন লাগবে? যখন আমরা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া দিয়ে টোটালটা আমরা মানে ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারতেছি না। তাহলে যদি কারো দেখবা যে একটা পেশেন্ট আমাদের দেশে কি রকম পেশেন্ট, ইকোনমিক কন্ডিশন থাকে যে ইনভেস্টিগেশন একটা দিলে তোমার দেখা যাবে যে আরেকটা করতে পারতেছে না, তাহলে এনটিসিসিপি এবং
একসাথে আমরা কখনোই দিব না। কস্ট ইফেক্টিভ, ধরো রিমাটয়েড ফ্যাক্টর আমরা দেখে ফেললাম আগে, যদি আর এ ফ্যাক্টর পজিটিভ আসে তাহলে শুধু শুধু এনটিসিসিপি আর করা লাগবে না। যদি আর এ পজিটিভ না, আমি ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া দিয়ে পাচ্ছি না, আমার মনে হচ্ছে যে এনটিসিসিপি যদি পজিটিভ হয় তাহলে আমি ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো, সেই ক্ষেত্রে আমরা তখন সেকেন্ড ইনভেস্টিগেশন হিসাবে স্পেসিফিক ইনভেস্টিগেশন এনটিসিসিপি এ করাবো। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? হ্যালো, তাহলে স্পেসিফিক ইনভেস্টিগেশন হলেও আমরা যে একসাথে লিখে দিব সেরকম না, যে আরে করালাম, আরে পজিটিভ থাকলে সিপিএ করার লাগবে না, তাহলে এটা মনে রাখবা। এখন নেক্সট, যদি আমরা ট্রিটমেন্ট অপশন, চারটা ট্রিটমেন্ট অপশন, তুমি অসুবিধা তো ডিটেইলস লেখার সুযোগ নাই, তাহলে চারটা অপশন যদি বলা হয় ট্রিটমেন্ট অপশন, তাহলে জাস্ট হচ্ছে যে বড় বড় হেডলাইনের আন্ডারে যে সমস্ত ট্রিটমেন্ট অপশন আছে সেগুলো আমরা লিখবো বা সেগুলো বলবো। তাহলে কি কি ট্রিটমেন্ট অপশন আছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের? ফার্মাকোলজিক্যাল আর নন ফার্মাকোলজিক্যাল। গুড, তাহলে তুমি কিন্তু দুইটা বললা, তাহলে এখানে যদি চারটা বলা হয় তাহলে এইটা তুমি মনে রাখবা যে ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে, নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে। আর কি আছে এই গ্রুপে? তুমি আরেকটা লাগাতে পারো যে সার্জিক্যাল ট্রিটমেন্টও আছে। ঠিক আছে, তাহলে নন ফার্মাকোলজিক্যাল কি আছে ট্রিটমেন্ট স্যার? অকুপেশনাল থেরাপি। অকুপেশনাল থেরাপি, আচ্ছা। আর তার আগে একটা পেশেন্ট আসলো তোমার কাছে জয়েন্ট পেইন, ফিজিক্যাল থেরাপি, সোয়েলিং নিয়ে আসলো, তুমি প্রথমেই বললা যে অকুপেশনাল থেরাপিতে চলে যান, তাহলে তো তোমার কাছে পেশেন্ট আর আসবে না। তোমার পেশেন্ট, তোমার পেশেন্ট অকুপেশনাল থেরাপিস্টের কাছে চলে যাবে অথবা ফিজিক্যাল মেডিসিনের কাছে চলে যাবে। তুমি যদি মেডিসিন প্র্যাকটিস করো, রিউমাটোলজি প্র্যাকটিস করো, তোমার কাছে কিন্তু পেশেন্ট আর নাই, এবং একবার চলে গেলে ব্যাক করে আসবেও না। তাহলে তোমার কি করা লাগবে? প্রথমে একটা পেশেন্ট আমাদের কাছে আসে কি জয়েন্ট পেইন নিয়ে আসবে, সোয়েলিং নিয়ে আসবে, তাহলে আমার কি করতে হবে তাকে? ইনিশিয়েট করুন। তাহলে ইনিশিয়াল হচ্ছে আমার তার পেইন রিলিফ করার চেষ্টা করতে হবে, তাই না? তাহলে পেইন রিলিফের জন্য কি করব? এক নাম্বার কেয়ার বেস করব। যেমন ধরো একটা পেশেন্ট হচ্ছে পুলিশে চাকরি করে, ঠিক আছে, সে রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে তোমার কাছে আসলো, তুমি কি ট্রিটমেন্ট দিবা তাকে? এক নাম্বার পেইন রিলিফ করার জন্য স্যার এনএসআইডি দিব। আচ্ছা, তাহলে এনএসআইডি দিব, তার আগে কিছু দিব না? যে কোনো পেইনফুল কন্ডিশনের ট্রিটমেন্টের এক নাম্বার অপশন কি? রেস্ট। ঠিক আছে, রেস্ট লাগবে। অনেক মানে অনেক সময় স্প্লিন টেস্ট বলে, একটা স্প্লিন দিয়ে সাপোর্ট দেওয়া যায় এই জয়েন্টটা যাতে মুভমেন্ট বেশি না হয়, তাহলে রেস্ট এন্ড স্প্লিন। তাহলে যদি এক নাম্বার পয়েন্ট আমরা একটা লিখি যে এক নাম্বার হচ্ছে রেস্ট দিব উইথ স্প্লিন টেস্ট যদি দরকার হয়, তাহলে এইটা একটা পয়েন্ট। তাহলে এটা তোমার নন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে চলে গেল। সেকেন্ড অপশন হচ্ছে তুমি পেইন রিলিফ করা লাগবে ইমিডিয়েটলি। তাহলে পেইন রিলিফ করার জন্য আমাদের হাতে কি কি অপশন আছে? তাহলে দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে পেইন কিলার, দুইটা আমাদের তিনটা অপশন কিন্তু আছে আমরা পেইন কিলার, একটা হচ্ছে যে এনএসআইডি, একটা হচ্ছে স্টেরয়েড, আর একটা হচ্ছে অপিওয়েড। তাহলে এই যেহেতু মানে এই ডিজিজটা হচ্ছে একটা ইনফ্লামেটরি ডিজিজ, তাহলে সেই ক্ষেত্রে আমরা পেইনের কারণটা হচ্ছে ইনফ্লামেশন, তাহলে ইনফ্লামেশন রিলিফ করতে পারে এরকম ট্রিটমেন্ট দিয়ে আমরা পেইন রিলিফ করার চেষ্টা করব। অপিওয়েড হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন খুব বেশি নাই, তাহলে অপিওয়েডটা আমরা এখানে এক নাম্বার বা খুব বেশি প্রায়োরিটি পাবে না, তাহলে এক নাম্বার হচ্ছে এনএসআইডি। ঠিক আছে, তাহলে এনএসআইডি দিলাম। দুই নাম্বারে হচ্ছে কি রাখবো? স্টেরয়েড রাখবো। তাহলে স্টেরয়েডের ইন্ডিকেশন বা স্টেরয়েড কখন রাখবো, কতদিন রাখবো, বা স্টেরয়েডের ব্যাপারে আমাদের কি সতর্কতা অবলম্বন করা লাগবে, বা স্টেরয়েড নিয়ে আমাদের আলাদা করে ভাবার দরকারটা কি? স্টেরয়েড তো অনেক সাইড এফেক্টস আছে, এই কারণে স্যার স্টেরয়েডটা যদি মানে সাইন সিমটমস যদি কতটুকু বেশি আর যদি দেখি যে খুব বেশি তাহলে আমরা স্টেরয়েড প্রেসক্রাইব করব, আদারওয়াইজ স্যার স্টেরয়েড দিব না। তাহলে স্টেরয়েডটার সাইড এফেক্ট অনেক বেশি, আমার স্টেরয়েড দেওয়ার আগে অবশ্যই রিস্ক এবং বেনিফিট অ্যাসেস করে যদি রিস্কের চেয়ে বেনিফিট বেশি হয় সেক্ষেত্রে আমরা স্টেরয়েডটাকে প্রায়োরিটি দিব। ঠিক আছে, তাহলে স্টেরয়েড এক নাম্বার। তাহলে পেইন রিলিফের জন্য আমরা এক নাম্বার এনএসআইডি, সেকেন্ড থিং হচ্ছে স্টেরয়েড দিলাম। তারপরে আর কি অপশন আছে এরপরে? এখন ধরো এনএসআইডি দিলাম, স্টেরয়েড দিলাম, রিউমাটয়েড আর্থ্রাইটিস কি ভালো হয়ে যাবে? না স্যার। না স্যার। তাহলে তাহলে এই ডিজিজটা কি একটা মাল্টি সিস্টেম ইনফ্ল্যামেটরি এবং প্রোগ্রেসিভ ডিজিজ, তাহলে এই প্রোগ্রেশনটাকে আমার হোল্ড করতে হবে। তাহলে আমি ডিএমআরটি দিব। হ্যাঁ, তাহলে হ্যাঁ এটাই,
তাহলে প্রথম কাজ হচ্ছে আমি পেইন রিলিফ করলাম বাই রেস্ট এন্ড পেইন কিলার, সেকেন্ড কাজ হচ্ছে ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার ডিজিজ প্রোগ্রেশনটাকে হোল্ড করতে হবে। ডিজিজ প্রোগ্রেশন হোল্ড না করলে কি হবে, তার এই যে রিউমাটয়েড হ্যান্ড যেটা ডেভেলপ করছে সেই ডিফর্মিটি কি আর ঠিক হবে? ধরো রিউমাটয়েড আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট করে তাকে ভালো করে দিলা, কিউট করে দিলা, কিন্তু তার যে ডিফর্মিটি ডেভেলপ করে ফেলছে সেটা কিন্তু ওষুধে আর ভালো হবে না। তাহলে আমার চেষ্টা করতে হবে কি, যে ওষুধ আমি দিচ্ছি, দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার ডিজিজ প্রোগ্রেশনটাকে হোল্ড করতে হবে। তাহলে সেইটার জন্যই আমাদের কিছু মেডিকেশন আছে যেটাকে আমরা বলতেছি ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগ, মানে এটা ডিজিজকে মডিফাই করে, ডিজিজের প্রোগ্রেশনটাকে হোল্ড করে। তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিসে এরকম দু একটা ড্রাগের নাম তোমার যদি এই যে চারটা ট্রিটমেন্ট অপশন আসে, তাহলে তিন নম্বরে লিখলাম ডিএমআরডি, কিছু এক্সাম্পল দেওয়া লাগবে। তাহলে কি কি অপশন আছে আমাদের ডিএমআরডি তে? মেথোট্রেক্সেট, সালফাসালাদিন, সাইক্লোফোস্পোরামাইড, একদম ধরো প্রাচীন কাল থেকে চলে আসছে অনেক দিন ধরে। তাহলে না, প্রেডনিসোলন তো স্টেরয়েডের মধ্যে চলে গেল, সেটা কিন্তু ডিজিজ, হাইড্রোক্সিক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন। তাহলে খুব ট্র্যাডিশনাল যদি আমরা চিন্তা করি, তাহলে কিছু ড্রাগ আছে যেমন মিথোট্রেক্সেট, এটা সেকেন্ড হচ্ছে সালফাসালাজিন, তিন নম্বরে হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন। তাহলে নাম ব্র্যাকেটে উল্লেখ করে দিলাম যে ডিএমআরডি এর মধ্যে এগুলো আমরা প্রেসক্রাইব করতে পারি। তাহলে এগুলো প্রেসক্রাইবে সুবিধা হচ্ছে যে এগুলো ডিজিজ মডিফিকেশন করতেছে, ডিজিজের প্রোগ্রেশনটাকে হোল্ড করতেছে। যেই লোকের এখনো ডিফর্মিটি হয় নাই, আমরা যদি এই মেডিকেশন গুলো দিয়ে মানে ডিজিজকে কন্ট্রোল করে ফেলতে পারি, তাহলে হি অর শি মাইট নট ডেভেলপ ডিফর্মিটি। তাহলে তার কি, তার কোয়ালিটি অফ লাইফ বা তার অকুপেশন সবকিছু সে মেনটেন রাখতে পারবে। তাহলে তিন নম্বর অপশনে হচ্ছে আমরা ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগ দিতে পারি। এর বাইরে আর কিছু কি আছে মেডিকেশনের মধ্যে? বায়োলজিক্যাল থেরাপি, তাহলে নিউয়ার ড্রাগ। তাহলে তোমাদের ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে নিউয়ার ড্রাগ ব্র্যাকেটে বায়োলজিক্যাল থেরাপি, বায়োলজিক্স। তাহলে এগুলো কি মনোক্লোনাল অ্যান্টিবডি? অনেকগুলো আছে, অনেকগুলো এক্সপেরিমেন্ট চলতেছে, অনেকগুলো তোমার স্টাডি হচ্ছে, এগুলা আমরা তাহলে প্রেসক্রাইব করতে পারি। তাহলে আমাদের একটা অপশন হচ্ছে যে মনোক্লোনাল অ্যান্টিবডি অথবা বায়োলজিক অথবা নিউয়ার থেরাপি, ঠিক আছে? তাহলে এগুলার অসুবিধা হচ্ছে যে এগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, যেহেতু বায়োলজিক থেরাপি দিলে ল্যাটেন্ট ইনফেকশন অনেক সময় ফ্লেয়ার আপ করতে পারে। তাহলে আমাদের দেশে ল্যাটেন্ট ইনফেকশন, আমরা সবাই কিন্তু টিবি ল্যাটেন্ট ইনফেকশন আমাদের সবার কাছেই থাকার সম্ভাবনা, তাহলে টিউবারকুলোসিস এক্সক্লুড করে তারপরে এই ট্রিটমেন্টগুলোতে যেতে হয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো এক্সপেন্সিভ। তাহলে আমাদের দেশে লিমিটেশন হচ্ছে এগুলোর ক্ষেত্রে, এই যে বায়োলজিক থেরাপি হচ্ছে অনেক এক্সপেন্সিভ, অনেকে এফোর্ড করতে পারে না, কিন্তু এটা একটা অপশন। তাহলে আমরা ফার্মাকোলজিক্যাল থেরাপির মধ্যে আমরা পাইলাম এনএসআইডি, পাইলাম ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগ, পাইলাম আর হচ্ছে বায়োলজিক পাইলাম। এর বাইরে আর কি অকুপেশনাল থেরাপি বলছো, আর কিছু কি আছে? যদি আরেকটা অপশন বলা হয় যে আরেকটা ট্রিটমেন্ট মডালিটি, ফিজিওথেরাপি, ফিজিক্যাল থেরাপি, ফিজিওথেরাপি বললা, আর সার্জিক্যাল, সার্জারি, এটা ইম্পর্টেন্ট মনে রাখবা যে গ্রস ডিফর্মিটি যদি ডেভেলপ করে তাহলে সেই ক্ষেত্রে সার্জিক্যাল থেরাপি, যদি ডিফর্মিটি কারেকশন করা যায় সেটাও আমাদের একটা অপশনের মধ্যে পড়ে। তাহলে মোটামুটি হচ্ছে যে এই মানে ট্রিটমেন্ট মডালিটি আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে এই ট্রিটমেন্ট মডালিটিগুলো আমাদের মাথায় রাখতে হবে বা এগুলো আমরা দিব। এখান থেকে দুইটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা যে বলছিলাম যে এনিমিয়া নিয়ে একটু কথা বলবো রিউমাটয়েড আর্থ্রাইটিসে। এটা ভাইভাতে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে একটা রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট হিমোগ্লোবিন নিয়ে আসলো হচ্ছে 10 গ্রাম পার ডেসিলিটার অথবা 9 গ্রাম পার ডেসিলিটার, রিউমাটয়েড আর্থ্রাইটিসে কেন এনিমিয়া ডেভেলপ করে বা এনিমিয়ার কজ কি হতে পারে? এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ। আচ্ছা, এক নাম্বার হচ্ছে এনিমিয়া অফ ক্রনিক ডিজিজ, তারপরে স্যার ড্রাগের কারণে, তাইলে ড্রাগের কারণে একটা, কি ড্রাগের কারণে হয়, কি কি ড্রাগের কারণে, কি বললে তো একটাই বলবা, কি কি ড্রাগের কারণে এনিমিয়া হতে পারে? তাহলে সালফাসালাজিনোস বোন মেরো সাপ্রেশন করে, মিথোট্রেক্সেট এটা কি অ্যান্টিফোলেট ড্রাগ, তাহলে এটাও বোন মেরো সাপ্রেশন করে। তাহলে দুইটা ড্রাগ আমরা পাইলাম যে এটা বোন মেরো সাপ্রেশন করে। তাহলে একটা হচ্ছে যে ট্রিটমেন্টের কারণে হতে পারে, আর ট্রিটমেন্ট আর কোনো কারণে হতে পারে? ফেলটিস সিনড্রোমের কারণে হতে পারে। আচ্ছা ঠিক আছে, আর এনএসআইডি ইনডিউস গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লড লস। আচ্ছা, তাহলে এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে, যেহেতু আমরা এনএসআইডি দিচ্ছি বা স্টেরয়েড দিচ্ছি, এটা পেপটিক আলসারের রিস্ককে বাড়াচ্ছে এবং অকাল্ট ব্লাড লস থাকতে পারে, অনেক সময় সিমটোমেটিক পেপটিক আলসারেশন থাকতে পারে। তাহলে এটা আর একটা কারণ যে ব্লাড লস হতে পারে। আর কি কারণ হতে পারে?
আর কোনো কারণ কি হতে পারে? ধরো ইনটেক ডেফিসিয়েন্সি হতে পারে। হ্যাঁ, কিসের ডেফিসিয়েন্সি? মানে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, গুড। তারপর আর কি হতে পারে? তাহলে ফোলেট কিন্তু দুই ভাবে করে, একটা হচ্ছে ফোলেট না তোমার মিথোট্রেক, যেটা হচ্ছে সরাসরি বোন মেরো সাপ্রেশন করে, আরেকটা হচ্ছে যে এটা অ্যান্টি ফোলেট ড্রাগ। ঠিক আছে, যে আমরা যে ফোলেট খাচ্ছি, যেটা তুমি নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি বললে, ফোলেটকে অ্যান্টি ফোলেট হিসেবে কাজ করে, সেই কারণেও কিন্তু অ্যানিমিয়া হতে পারে। আরেকটা হচ্ছে হিমোলাইসিস হতে পারে। ঠিক আছে, তাইলে এটা হেমাটোলজিক্যাল ম্যানিফেস্টেশনের মধ্যে অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া কিন্তু একটা কজ, তাহলে হিমোলাইসিস থাকতে পারে। তাহলে এই কজগুলো যদি বলতে পারো তাহলে খুবই ভালো। এটা ভাইবাতেও জিজ্ঞেস করা হতে পারে, বা অস্পিতে, অস্পিতে এতটুকু হয়তো আসবে না, কিন্তু ভাইবাতে যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা কারো যদি লং কেস পড়ে রিউমাটয়েড আর্থ্রাইটিস অথবা শর্ট কেস পড়ে, তখন কিন্তু এই কোয়েশ্চনগুলো চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে মোটামুটি রিউমাটয়েড আর্থ্রাইটিস রিলেটেড অস্পি প্লাস ভাইবা প্লাস হচ্ছে তোমার শর্ট কেসে এই জিনিসগুলো তোমার বলা লাগবে। তোমাদের কি এরপরে কোনো ক্লাস আছে? হ্যালো? না স্যার। আচ্ছা, তাহলে এরপরে পিক্টোরিয়ালে যাই। এইটা একটা ছবি দেখা যাচ্ছে, কি মানে কিসের ছবি বলো দেখি? এটা বাটারফ্লাই র‍্যাশ। এসএলই স্যার। আচ্ছা, তোমরা অনেক এক্সপার্ট, বা তোমাদের মানে ক্লিনিক্যাল আই অনেক ভালো ডায়াগনোসিস সহ বলে দিচ্ছে, খুব সুন্দর। তাহলে একটা দেখা যাচ্ছে ছবিটা যদি আমরা একটু ডিসক্রাইব করি, যে একটা ইয়াং ফিমেল পেশেন্ট, তার কিছু ইলেভেটেড এবং ইরাইথেমেটাস র‍্যাশ দেখা যাচ্ছে। কোথায় দেখা যাচ্ছে, কোন ডিস্ট্রিবিউশনে? মেলার এরিয়া, মেলার এরিয়া, সাথে হচ্ছে যে তোমার নোজকেও ইনভলভ করছে, বাট এই যে নেজোলেবিয়াল ফলটাকে কিন্তু স্পেয়ার করে গেছে। ঠিক আছে, তাহলে এই জায়গাতে প্লাস হচ্ছে ফোরহেডেও, মানে এই জায়গাটা কি সান এক্সপোজড এরিয়া, এগুলাতেও কিছু র‍্যাশ দেখা যাচ্ছে। এখানে তোমার লিপসের মিউকোসাতে মনে হচ্ছে যে একটু ইরাইথেমেটাস সোলেন মনে হচ্ছে। তাহলে টোটাল যদি আমরা ডিসক্রাইব করি তাহলে, যে হোয়াট আর দ্য পজিটিভ ফাইন্ডিং, বা হোয়াট ইজ দ্য পজিটিভ ফাইন্ডিং ইন দ্য পিকচার, তাহলে তোমরা তো পারবা। মেলার র‍্যাশ কি করছে, স্পেয়ারিং দ্য নেজোলেবিয়াল ফল্ড, এবং এখানে কিছু ফটো ফটো সেন্সিটিভ এরিয়াতে আরো কিছু ডিসকয়েড র‍্যাশ দেখা যাচ্ছে ফোরহেডে, সাথে হচ্ছে যে ওরাল মিউকোকিউটানিয়াস জাংশনে সেখানে কিছু র‍্যাশের মতো দেখা যাচ্ছে। তাহলে এইটা তোমার, এখন এইটা থেকে যদি নেক্সট কোয়েশ্চন আমরা সেট করি, বা কি কোয়েশ্চন আসতে পারে, তাহলে তুমি হয়তো বলা যেতে পারে যে হোয়াট আর দ্য আদার পয়েন্ট ইউ উইল সার্চ ফর দ্য পেশেন্ট ক্লিনিক্যালি। তাহলে কি কি সার্চ করবো, বা কি কি পয়েন্ট তোমার, ধর বলা হলো যে পাঁচটা পয়েন্ট লিখো, তাহলে কি কি লিখবো, বা কি কি পয়েন্ট হিস্ট্রিতে তুমি সার্চ করবা? স্যার ওরাল আলসার আছে কিনা স্যার? তাহলে ওরাল আলসার দেখা লাগবে অবশ্যই। তারপরে মাল্টিপল জয়েন্ট পেইন, তাহলে একটা হচ্ছে জয়েন্ট পেইন, তাহলে আর্থ্রাইটিস, এসএলই তে কি আর্থ্রাইটিস বলে না অন্য কিছু বলে এটাকে? আর্থ্রালজিয়া, এসএলই তে ইউজুয়ালি আর্থ্রালজিয়া হয়, তো আর্থ্রালজিয়া, আবার অনেক সময় অ্যাডভান্সড কেসে আর্থ্রাইটিস থাকতে পারে। তাহলে ইউজুয়ালি হচ্ছে স্পাইলেটারাল সিমেট্রিক্যাল আর্থ্রাইটিস থাকে। রিউমাটয়েড আর্থ্রাইটিস এর সাথে এসএলই এর আর্থ্রাইটিস বা আর্থ্রালজিয়ার ডিফারেন্সটা কি বলতে পারবা? তাহলে রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে ডিফর্মিং, এবং ট্রিটমেন্ট না করলে উইথিন মানে শর্ট পিরিয়ড ডিফর্মিটি ডেভেলপ করে, বাট এসএলই আর্থ্রাইটিস বা আর্থ্রালজিয়া নন ডিফর্মিং, এটা মনে রাখবে যে নন ডিফর্মিং আর্থ্রালজিয়া থাকে। তাহলে এসএলই তে আমরা আর্থ্রালজিয়া পাই। আচ্ছা, তাহলে একটা বললাম ওরাল আলসার পাইলাম, জয়েন্ট পেইন আছে কিনা আমরা হিস্ট্রিতে সার্চ করব, আর কি সার্চ করব ক্লিনিক্যালি? ফটো সেনসিটিভিটি থাকবে। তাহলে ফটো সেনসিটিভিটি, ফটো সেনসিটিভ এরিয়াতে কোনো র‍্যাশ আছে কিনা, বা সানলাইটে গেলে তার কোনো প্রবলেম ডেভেলপ করবে কিনা, এটা একটা হিস্ট্রিতে নিলাম। আর কি নিব? অ্যানিমিয়া আছে। অ্যানিমিয়া তো তাহলে অ্যালোপেশিয়া। আচ্ছা, তাহলে অ্যালোপেশিয়া আছে কিনা, বা পেশেন্ট এসে বলতে পারে যে হেয়ার মানে বিভিন্ন মাথা থেকে চুল পড়ে যাচ্ছে, চুল হেয়ার ফল হচ্ছে, তাহলে এটা একটা পয়েন্ট। আর কি থাকতে পারে? তাহলে একজন আমাকে বলো দেখি, এসএলই এর হচ্ছে 11টা ক্রাইটেরিয়া আছে ক্লিনিক্যাল এসএলই ডায়াগনোসিস এর, কি কি আছে পয়েন্টের মধ্যে? হ্যাঁ বলো। তাহলে ফটোসেন্সিটিভিটি র‍্যাশ, তারপরে স্যার, হ্যাঁ বলো,
নেলার র‍্যাশ, তারপর হচ্ছে ডিসকয়েড র‍্যাশ, হ্যাঁ, তারপর ভাস্কুলাইটিস, ওরাল আলসার বলছো, তাহলে মিউকোকিউটেনিয়াস চারটা বা পাঁচটা আছে, তাহলে সেটা বলে ফেলো একসাথে। তাহলে ওরাল আলসার আছে, বাটারফ্লাই র‍্যাশ আছে, ডিসকয়েড লুপাস আছে, তারপরে আর্থ্রাল জিয়ে বললা, তাহলে চারটা পাঁচটা হয়ে গেল। আর কি আছে বাকিগুলো? সেরোসাইটিস থাকবে, রেনাল, তাহলে বাদ বাকি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থাকবে, তারপরে রেনাল ডিসঅর্ডার, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, ইমিউনোলজিক্যাল, তাহলে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থাকতে পারে, তারপর নেফ্রোলজিক্যাল ডিসঅর্ডার থাকবে, রেনাল আর কি। ঠিক আছে, আর কিছু? সেরোসাইটিস থাকবে, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি থাকবে, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ক্রাইটেরিয়ার মধ্যে আছে, তাহলে অ্যানিমিয়া থাকতে পারে, সাইটোপেনিয়া থাকতে পারে, অল ফর্ম অফ সাইটোপেনিয়া থাকতে পারে, লিম্ফোপেনিয়া থাকতে পারে, তাহলে হেমাটোলজিক্যাল। আর এরপরে যদি আমরা ইমিউনোলজিক্যাল চিন্তা করি, তাহলে এএনএ এক নাম্বার, ঠিক আছে, তাহলে এএনএ মোটামুটি 95-99% ক্ষেত্রে পজিটিভ থাকবে, ঠিক আছে, তাহলে অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। অ্যান্ড আদার ইমিউনোলজিক্যাল, তাহলে আদার ইমিউনোলজিক্যালের মধ্যে কি কি আছে? অ্যান্টি ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ অ্যান্টিবডি, অ্যান্টি ডিএসডিএনএ যেটা বলে, তাহলে অ্যান্টি ডিএসডিএনএ থাকতে পারে, অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি থাকতে পারে, অ্যান্টি র থাকতে পারে, অ্যান্টি এল এ থাকতে পারে, আরও বিভিন্ন ধরনের অ্যান্টিবডি থাকতে পারে। তাইলে মনে রাখতে হবে যে এএনএ এবং অ্যান্টি ডিএসডিএনএ, এই দুইটা কিন্তু আমার মিস করা যাবে না। তাহলে ক্রাইটেরিয়া যদি এখন এই যে জাস্ট একটু যদি মনে রাখতে পারো, তাহলে অস্পিতে যে নেক্সট কোয়েশ্চন আসবে যে ক্লিনিক্যালি আমরা আর কি কি সার্চ করব, তাহলে আমার স্কিন সার্ভে করতে হবে, ওরাল মিকোসা এক্সামিন করতে হবে, হেয়ার দেখতে হবে, রিউমাটোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে, জেনারেল এক্সামিনেশনে অ্যানিমিয়া আছে কিনা দেখা লাগবে, ভাস্কুলাইটিস বা ভাস্কুলাইটিক র‍্যাশ আছে কিনা সেটা দেখা লাগবে। ইনভেস্টিগেশনের মধ্যে তাহলে আমার ওই যে আগে রিউমাটয়েড আর্থ্রাইটিসে যেরকম কোয়েশ্চন সেট করা ছিল সেরকম যদি আমরা চিন্তা করি, তাহলে কি কি করব এখানে? স্যার সিবিসি উইথ ইএসআর, ইয়েস স্যার, তারপরে সিআরপি একটা করব, তারপরে চেস্ট এক্সরে, চেস্ট এক্সরে করব অবশ্যই, তারপর তোমার স্ট্রিপ দিয়ে আমরা প্রোটিন ইউরিয়া আছে কিনা দেখতে পারি। তাইলে একটা পেশেন্ট যখনই ওয়ার্ডে এসএলই সাসপেক্ট করবা, তখন কিন্তু মিস করা যাবে না। আর যদি আমরা দেখি যে রেনাল ইনভলভমেন্ট আছে, প্রোটিন ইউরিয়া আছে, ডিপস্টিকে পজিটিভ, তাহলে আমাদের 24 আওয়ার ইউরিনারি প্রোটিন লেভেল দেখা লাগবে, অথবা ইউরিন ফর পিসিআর অথবা এসসিআর, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও অথবা প্রোটিন ক্রিয়েটিনিন রেশিও, এটা আমাদের দেখা লাগবে। ঠিক আছে, তাহলে এসএলই রিলেটেড হচ্ছে আমাদের শর্ট কেস, যদি অস্পিতে এই পিক্টোরিয়াল থাকে তাহলে এই কোয়েশ্চনগুলো আসবে, এখানেও আসবে যে ট্রিটমেন্ট মডালিটি কি, কি কি ট্রিটমেন্ট আছে বা আমাদের ট্রিটমেন্ট অপশন কি কি আছে, তাহলে কিভাবে বলবো বা কিভাবে লিখবা। ধরো চারটা ট্রিটমেন্ট অপশন বলা হলো, নন ফার্মাকোলজিক্যালে বলবো ফার্স্ট পেশেন্ট এডুকেশন টা ইম্পর্টেন্ট, আচ্ছা, আপনি তাহলে এখানে পেশেন্ট এডুকেশন এবং এক্সপ্লেনেশন, কারণ তোমার এই পেশেন্টকে তুমি যদি ঠিকঠাক মতো ডিজিজ সম্বন্ধে এক্সপ্লেইন করতে না পারো, আর মনে করো যে শুধু ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করে ফেলবা, তাহলে কমপ্লায়েন্সটা ভালো থাকবে না। তাহলে এক নাম্বার হচ্ছে পেশেন্ট এডুকেশন, তাহলে রিগার্ডিং কি কি এডুকেশন দিবা এই পেশেন্টকে? স্যার এক্সপোজার যাতে না যায়, আচ্ছা, সান এক্সপোজার তাকে এভয়েড করতে হবে, যদি যেতেই হয় তাহলে সান প্রোটেকশন নিয়ে এসে যাবে, ঠিক আছে, তারপরে কারণ অনেক সময় সান এক্সপোজার ডিজিজ ফ্লেয়ার আপের কাজ করে। আর কি থাকতে পারে? কোল্ড এক্সপোজার এভয়েড করতে হবে, কোল্ড এক্সপোজার, কারণ হচ্ছে রেনোড ফেনোমেনা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাহলে রেনোড ফেনোমেনা যদি থাকে কারো, তাহলে তার কি, তার এক নম্বর হচ্ছে পেইন, আরেকটা হচ্ছে যে তোমার
ডিজিটাল ইনফ্যাক্ট ডেভেলপ করতে পারে, তাহলে আমরা রেনড ফেনোমেনার জন্য কোল্ড এক্সপোজারটাকে প্রিভেন্ট করতে বলবো যদি কারো রেনড ফেনোমেনা থাকে। তারপরে যদি পেইন সেভার থাকে আগের মতোই রেস্ট লাগবে, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে যে কাউন্সিলিং অ্যাবাউট ডিজিজ নেচার অ্যান্ড প্রোগ্রেশন এক নম্বর, তারপরে হচ্ছে যে আমার নন ফার্মাকোলজিক্যাল অ্যাডভাইস এইগুলো দিলাম। এরপরে আমরা ফার্মাকোলজিক্যালে যদি যাই তাহলে কি কি অপশন আছে? তাহলে এটা মনে রাখবো যে এটা ডিপেন্ড করতেছে যে এক্সটেন্ট অফ ইনভলভমেন্ট, মানে কোন সিস্টেম ইনভলভ করলো বা কোন স্টেজে আছে, তাহলে সেটার উপর ডিপেন্ড করে আমার ট্রিটমেন্টের মডালিটি বা ট্রিটমেন্ট ঠিক করতে হবে। যেমন ধরো একটা পেশেন্ট জাস্ট হচ্ছে আর্থ্রালজিয়া নিয়ে আসলো, বাটারফ্লাই র‍্যশ আছে, তুমি এএনএ এনটিডিএস টেনে পজিটিভ পাচ্ছ, চারটা ক্রাইটেরিয়া বা পাঁচটা ক্রাইটেরিয়া কিন্তু হয়ে যাচ্ছে, তার রেনাল ইনভলভমেন্ট নাই, তার নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট নাই, তার কার্ডিওভাস্কুলার ইনভলভমেন্ট নাই, তাহলে তাকে কি আমাদের মানে খুব বেশি ওষুধপত্র দেওয়ার দরকার আছে? তাহলে ডিজিজটাকে তোমার অ্যাকর্ডিং টু ইনভলভমেন্ট হচ্ছে মাইল্ড মডারেট সেভিয়ারে ভাগ করা হয়। যদি মাইল্ড যদি থাকে তাহলে আমরা জাস্ট হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট দিব। তাহলে সিমটোমেটিক ট্রিটমেন্ট কি, একটা হচ্ছে প্যারাসিটামল, এনএসএআইডি, লো ডোজ স্টেরয়েড, আর যদি আর্থ্রালজিয়া থাকে তাহলে হাইড্রোক্সিক্লোরোকুইন। এই এই হচ্ছে আমাদের মাইল্ড ডিজিজের ক্ষেত্রে। যদি মডারেট থাকে সেই ক্ষেত্রে স্টেরয়েডের ডোজ বাড়বে। আর যদি সেভিয়ার ডিজিজ, তাহলে সেভিয়ার ডিজিজ কখন আমরা বলবো বা কোন কোন ইনভলভমেন্ট থাকলে আমরা ডিজিজকে সেভিয়ার এসএলই হিসেবে ক্লাসিফাই করব? অর্গান ইনভলভমেন্ট যদি থাকে, সেটা কিডনি আছে, ব্রেইন আছে, হার্ট আছে, তোমার ব্লাড সেল যদি ইনভলভ থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা সেভিয়ার এসএলই হিসেবে ক্লাসিফাই করব। এবং সেই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে যে আমার অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টে যাইতে হবে। তাহলে অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট অপশন কি কি আছে জানা আছে কিনা? স্যার ডিএমআরডি, ডিএমআরডি ঠিক আছে। তারপরে ধরো একটা পেশেন্টের সাইকোসিস ডেভেলপ করলো বা একটা পেশেন্টের একদম রেনাল ইনভলভমেন্ট ডেভেলপ করতো, তাহলে এটা মনে রাখবো যে আমাদের ইমিডিয়েটলি অর্গানকে সেভ করার জন্য পালস থেরাপি বলা হয়। তাইলে আইভি সাইক্লোফোসফামাইড এবং মিথাইল প্রেডনিসোলন, হাই ডোজে মিথাইল প্রেডনিসোলন, এই অপশনটা আমাদেরকে যেতে হবে। এর বাইরে হচ্ছে আমাদের সেভিয়ার ডিজিজের ক্ষেত্রে আর কি কি অপশন আছে, মিথোট্রেক্সেট আছে, অ্যাজাথায়োপ্রিন আছে, মাইক্রোফেনোলেট, মফেটিল আছে। তাহলে তোমাদের এই ওষুধগুলোর নাম মনে রাখতে হবে যে এই অপশনগুলো আমাদের আছে। আর যদি মাইল্ড ডিজিজ হয় জাস্ট হচ্ছে সিমটোমেটিক, সাথে হচ্ছে হাইড্রোক্সিক্লোরোকুইন, অনেক সময় লো ডোজ স্টেরয়েড সেটা লাগতে পারে। তাহলে মোটামুটি এসএলই রিলেটেড হচ্ছে তোমাদের এই পিক্টোরিয়াল থেকে বা যদি ভাইবাতে আসে এই কোশ্চেনগুলাই আসতে পারে আর কি। ঠিক আছে, আরেকটা ছবি দেখে আজকে মতো বিদায় নেই। বা এসএলই থেকে কি কারো আর কোনো কোশ্চেন আছে বা কিছু অ্যাড করবা? হ্যালো হ্যালো স্যার, কোশ্চেন এই মনে হয় কারো, হ্যাঁ বুঝি নাই স্যার, মনে হয় কারোর কোশ্চেন নেই স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কারোর কোশ্চেন নাই, ওকে গুড। এই ছবিতে কিছু কি অ্যাবনরমালিটি চোখে পড়তেছে কিনা স্যার? এক্সোফ্থ্যালমোসিস, আমরা তো ডায়াগনোসিস বলে ফেলতে পারতেছো কিন্তু ফাইন কেন বলতেছো সেটা বলো দেখি। কি কি অ্যাবনরমালিটি, ধরো চারটা অ্যাবনরমালিটি যদি বলি এই এই পেশেন্টের, খুব মানে টেনশন মুক্ত, খুব নর্মাল লুকের আছে নাকি অন্য কোন লুক বলবো? তাইলে একটা হচ্ছে অ্যাংশাস এজিটেটেড লুক একটা, প্রথমেই কিন্তু আমাদের চোখে এটাই পড়া উচিত বা এটাই পড়তেছে যে অ্যাংশাস এজিটেটেড একটা লুক আছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যে তার চোখ আমাদের চোখে পড়তেছে যেই কারণে অ্যাংশাস এজিটেটেড। তাইলে লিডটা কি, তার আপার আই লিডটা আর হচ্ছে আপার লিম্বাস কি এক্সপোজ হয়ে গেছে তাই তো নাকি? তাইলে লিড ল্যাগ আছে বা লিড ল্যাগ না, লিড ডিট্রাকশন আছে,
তাহলে একটা হচ্ছে এজিটেটেড লুক, দুই নম্বর হচ্ছে লিড ডিট্রাকশন। এই পেশেন্টেরই যদি আমার প্রোফাইল পিকচার থাকতো তাহলে আমি বুঝতে পারতাম যে তার আসলে এক্সোথেলমাস আছে কিনা, তাও আমি বলতে পারি যে এক্সোথেলমাস আছে, তিন নম্বর ফাইন্ডিং। আর চার নম্বর ফাইন্ডিং এ কি বলবা, ওই তীর চিহ্ন দিয়ে নিচের দিকে দেখা আছে, থাইরয়েড গ্ল্যান্ড স্যার, থাইরয়েড গ্ল্যান্ড অ্যানলার্স, কি ধরনের অ্যানলার্স এটা মনে বলতে পারবা? এটা কি ডিফিউজ অ্যানলার্স? ডিফিউজলি অ্যানলার্স থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে চারটা ফাইন্ডিং তোমাদের হয়ে গেল। যদি এই পিকচারিয়ালে আসে যে ডিসক্রাইব ফোর মানে অ্যাবনর্মালিটিজ ইন দ্য পিকচার, তাহলে এই চারটা ফাইন্ডিং কিন্তু তোমার আলাদা করে। তুমি যদি শুধু থাইরোটক্সিকোসিস চিন্তা করো প্রথমে বলে ফেলবা, বলে এটা সেকেন্ড হচ্ছে যে তাহলে তোমার ডায়াগনোসিস কি। তাহলে এই একটা ইয়াং ফিমেল পেশেন্ট, তার ডিফিউজ গোয়েটার আছে, আমাদের দেখে মনে হচ্ছে যে তার লিড লেগ আছে, লিড ডিট্রাকশন আছে, এক্সোপ্থ্যালমাসও থাকতে পারে। তাহলে ডায়াগনোসিস কি হবে যদি বলা হয় যে হোয়াট ইজ ইয়োর ডায়াগনোসিস? হাইপারথাইরয়েডিজম ডিউ টু গ্রেভস ডিজিজ। আচ্ছা ঠিক আছে, এইটাই বলতে পারো যে গ্রেভস ডিজিজ ব্র্যাকেটে হাইপারথাইরয়েডিজম অথবা থাইরোটক্সিকোসিস ডিউ টু গ্রেভস ডিজিজ। তাহলে গ্রেভস এর পক্ষে হচ্ছে আমাদের একটা এইজ একটা পক্ষে লিড লেগ লিড ডিট্রাকশন, আর এই ডিফিউজ গোয়েটারটা হচ্ছে যে সবচেয়ে পক্ষে যে ডিফিউজ গোয়েটার আছে। তাহলে এইটা একটা গেল। এই পেশেন্টের ধরো তোমাকে কোয়েশ্চন করা হলো, ডিউরিং দ্য এক্সামিনেশন অফ দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম মেনশন টু ইম্পর্টেন্ট ফাইন্ডিং ইউ মে গেট, কি হতে পারে? স্পেসিফাই করে বলে দেওয়া হইলো যে কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনের সময় তুমি দুইটা অ্যাবনর্মালিটি সার্চ করবে বা পেতে পারো। যদি এই কোয়েশ্চন আসে বা সেট করা হয় এই ধরনের কোয়েশ্চনই কিন্তু আসবে, তাহলে এক্সামিনেশনে আমি দুইটা পাইতে পারি যে একটা হচ্ছে টেকিকার্ডিয়া, সাইনাস টেকিকার্ডিয়া, একটা হচ্ছে যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এর বাইরে আর কি পেতে পারি কার্ডিওভাস্কুলার সিস্টেম? সাপোজ তিনটে ফাইন্ডিং বলো, হয়তো যে তিনটে ফাইন্ডিং বলো, তাহলে হাইপারটেনশন থাকতে পারে। হাইপারটেনশন থাকতে পারে, ওকে, হাইপারটেনশন থাকতে পারে, হাইপোটেনশনও থাকতে পারে, পেশেন্ট কিন্তু শকেও থাকতে পারে। এর বাইরে এই মেকানিজম কি, একটা পেশেন্টের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হয়ে গেলে তার হার্টের কন্ট্রাক্টিলিটি বা ফাংশন কি ঠিকঠাক থাকবে? তাহলে ফিচার্স অফ হার্ট ফেলিওর থাকতে পারে এই পেশেন্টের, তাই না? তাহলে ফিচার্স অফ হার্ট ফেলিওর, তুমি যেহেতু অস্পিতে খুব ডিটেলস বেশি লেখার সুযোগ নাই, তাহলে ফিচার্স অফ হার্ট ফেলিওর আমরা পেতে পারি। তাহলে এটা একটা ফাইন্ডিং বলবো। এখন এই পেশেন্টে ইনভেস্টিগেশন, হোয়াট ইনভেস্টিগেশন ইউ উইল ডু ফর দ্য পেশেন্ট, অথবা ইনভেস্টিগেশন করে ডায়াগনোসিস করতে চাও, কি কি ইনভেস্টিগেশন করবা? টিএসএম, টি3, টি4 এন্ড টিএসএইচ। আচ্ছা, তাহলে আমরা একটা থাইরয়েড ফাংশন টেস্ট করব, থাইরয়েড প্রোফাইল, থাইরয়েড প্রোফাইল আর থাইরয়েড ফাংশন টেস্ট করব। তাহলে সিরাম টি3, টি4 এবং টিএসএইচ। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে যে T3 T4 জিনিসটা এটা আমরা কি কি ফর্মে দেখতে পারি? ফ্রি আর টোটাল। তাহলে আমাদের ধরো ফাংশনালি অ্যাক্টিভ হরমোন কোনটা, ফ্রিটা নাকি টোটালটা? ফ্রিটা। তাহলে ফ্রিটা, তাহলে যেহেতু পেশেন্টের গ্রেভস ডিজিজে দেখা যাচ্ছে বা মনে হচ্ছে যে গ্রেভস ডিজিজ, তাহলে আমাদের দেখা উচিত আসলে কি তার ফাংশনাল যে কম্পোনেন্ট, যেটা যে পার্টটা হচ্ছে ফাংশন করতেছে সেটা। তাহলে আমরা ফ্রি T4, ফ্রি T3 এবং TSH করব। তাহলে একটা গ্রেভস ডিজিজ উইথ থাইরোটক্সিকোসিস কি কি চেঞ্জ থাকতে পারে উইথ ফাইন্ডিং? T3 T4 স্যার বেশি থাকবে আর TSH টা লো থাকবে। তাহলে T3 T4 বেশি থাকতে পারে, শুধু T4 বেশি থাকতে পারে, অনেক ক্ষেত্রে T3 ও শুধু বেশি থাকতে পারে, T4 নরমাল থাকতে পারে, পারে কিনা এটা জানা আছে তোমাদের? জি স্যার। তাহলে থাকতে পারে, তাহলে T3 T4 দুইটাই বেশি থাকতে পারে, অথবা যে কোনো একটা, অথবা T3 আইসোলেটেড বেশি, যদি শুধু T3 বেশি থাকে সেটাকে বলা হয় T3 টক্সিকোসিস, মনে রাখবা। তাহলে T3 T4 বেশি, তাহলে TSH কি চেঞ্জ হবে? কমে যাবে বা ইউজুয়ালি আনডিটেক্টেবল হয়ে যায়, ঠিক আছে? তাহলে এইটা একটা, তাহলে আমরা এটা দেখে থাইরোটক্সিকোসিসের ডায়াগনোসিস করে ফেললাম। এখন এটা গ্রেপস কিনা আমাদের ক্লিনিক্যালি দেখে মনে হচ্ছে গ্রেপস, তাহলে গ্রেপস কিনা কিভাবে কনফার্ম করব? অটো অ্যান্টিবডি, তাহলে অটো অ্যান্টিবডি দেখতে পারি। তাহলে অটো অ্যান্টিবডি কি অ্যান্টিবডি দেখবা? টিএসএইচ অ্যান্টিবডি টু টিএসএইচ রিসেপ্টর। তাহলে টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি, এনটি টিআরএবি বলা হয়, ঠিক আছে? তাহলে টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি আমরা দেখতে পারি।
অথবা আর কি অ্যান্টিবডি দেখা যেতে পারে, যে টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি পজিটিভ না অথবা করার সুবিধা নাই, আর কিছু কি দেখা যায়? অ্যান্টিপারক্সিডেজ অ্যান্টিবডি, থাইরয়েড পারক্সিডেজ অ্যান্টিবডি দেখতে পারি, অথবা অ্যান্টিবডি টু থাইরোগ্লোবুলিন এটা একটা দেখতে পারি। তাইলে অ্যান্টিবডি টিআরএবি অ্যান্টি টিএসএইচ অ্যান্টিবডি হচ্ছে দেখতে পারি। ধরো অ্যান্টি টিএসএইচ অ্যান্টিবডি বা অ্যান্টিবডি দেখারই সুযোগ নাই আমাদের, তাহলে কি করব? কারণ আমার হচ্ছে ইটিওলজির উপর ডায়াগনোস মানে ট্রিটমেন্ট ডিপেন্ড করতেছে। গ্রেভস কনফার্ম করার জন্য আর কোনো টেস্ট কি করা যায়? রেডিও আয়োডিন আপটেক, তাহলে থাইরয়েড তোমার রেডিও আয়োডিন আপটেক টেস্ট দেখতে পারি, ঠিক আছে, বা থাইরয়েড স্ক্যান বলা হয়। থাইরয়েড স্ক্যান কিন্তু দুই ভাবে করা যায়, একটা হচ্ছে রেডিও আয়োডিন আপটেক টেস্ট, একটা হচ্ছে টেকনিশিয়াম সিনটিগ্রাফি। তাহলে এই দুইটা দিয়ে যদি আমরা দেখি যে ডিফিউজলি তার টেকনিশিয়াম অথবা ডিফিউজলি রেডিওঅ্যাক্টিভ আয়োডিন আপটেক হচ্ছে, তাহলে তার কি টোটাল থাইরয়েড গ্ল্যান্ডই হচ্ছে যে অ্যাক্টিভ। তাহলে গ্রেভস ছাড়া আর কিছুতেই এরকম ডিফিউজ আপটেক থাকে না। তাহলে আমরা অ্যান্টিবডি করতে না পারলে এই টেস্ট করে আমরা বুঝতে পারি। আর সহজ একটা ইনভেস্টিগেশন আছে, সেটা হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। আল্ট্রাসোনোগ্রাফি যদি করি তাহলে আমরা দেখতে পারবো যে এটা এনলার্জমেন্ট, যেটা দেখে মনে হচ্ছে ডিফিউজ, এটা কি আসলেই ডিফিউজ নাকি রোডিউলার বা লোকালাইজ প্যাটার্ন আছে। তাহলে একটা আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডও কিন্তু আমাদেরকে অনেকখানি গাইড দিতে পারে, ঠিক আছে। তাহলে এই ইনভেস্টিগেশন গুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন সাপোজ গ্রেভস ডিজিজ পেশেন্টের একটা এই পেশেন্ট সাপোজ তার এজ হচ্ছে ধরো 20 ইয়ার, শি ইজ মেরিড অ্যান্ড শি হ্যাজ নট চাইল্ড ইয়েট, তার বাচ্চা কাচ্চা এখনো নাই, তাহলে তাকে ট্রিটমেন্ট কিভাবে দিব? অ্যান্টি থাইরয়েড ড্রাগস দিতে পারি। তাহলে অ্যান্টি থাইরয়েড, তাহলে ট্রিটমেন্ট অপশন আমাদের কি কি আছে সেটা জানা থাকতে হবে। তাহলে ট্রিটমেন্ট অপশন হচ্ছে অ্যান্টি থাইরয়েড ড্রাগ, কি কি আছে? কার্বিমাজোল আছে, মেথিমাজোল আছে, আর প্রোপাইল থায়োরাসিল আছে। তাহলে অ্যান্টি থাইরয়েড ড্রাগ একটা অপশন, আর কি কি অপশন আছে? প্রোপাইল থায়োরাসিল, হ্যাঁ প্রোপাইল থায়োরাসিল অ্যান্টি থাইরয়েড ড্রাগ এর মধ্যে। সেকেন্ড অপশন কি? সার্জারি, এই তিনটে অপশন। তাইলে এই তিনটে অপশন ডিপেন্ড করবে কিসের উপর? একটা হচ্ছে পেশেন্টের এজ, পেশেন্টের জেন্ডার, পেশেন্টের সেক্স, পেশেন্টের ম্যারিটাল স্ট্যাটাস, পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট অর ইনকমপ্লিট, অথবা পেশেন্টের ফ্যামিলি কমপ্লিট আছে, শি ওয়ান্টস টু টেক অ্যানাদার চাইল্ড, তাহলে সে কি আরো বাচ্চা কাচ্চা নেওয়ার তার ইচ্ছে আছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। আর আরেকটা হচ্ছে যে গ্রেভস ডিজিজ বললাম, গ্রেভস ছাড়াও কি মাল্টিনোডিউলার গয়টার হইতে পারে? তাহলে ইট মানে কজ অফ থাইরোটক্সিকোসিস, এইটার উপর ডিপেন্ড করে আমাদের ট্রিটমেন্ট ঠিক করা লাগবে, ঠিক আছে। তাহলে থাইরোটক্সিকোসিস রিলেটেড এইগুলো আসতে পারে, আর আসতে পারে যে তোমার সাইড এফেক্ট অফ কার্বিমাজল, মেথিমাজল, প্রোপাইল থাইরোক্সিল, এগুলার সাইড এফেক্ট কি কি আছে, কার্বিমাজল প্রেসক্রাইব করার পূর্বে আমাদের কি কি অ্যাডভাইস করা লাগবে, পেশেন্টকে কি কি বলে দিতে হবে যে এই সমস্ত সমস্যা হলে আপনি আমাদেরকে সাথে আবার যোগাযোগ করবেন। তাহলে মোটামুটি থাইরোটক্সিকোসিস বা গ্রেভস ডিজিজ রিলেটেড এই কোয়েশ্চেনগুলোই আসতে পারে, ঠিক আছে। তাহলে তোমাদের সাথে আমার নেক্সট ক্লাস হচ্ছে 5 তারিখে সম্ভবত এই টাইমেই। তাহলে পিক্টোরিয়াল আরো অনেক পিক্টোরিয়াল আছে যেগুলা তোমার এই পরীক্ষাতে কিন্তু অস্পিতে আসতে পারে, যেমন একটা সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশন দেখছো তো নাকি ওয়ার্ডে? জি স্যার। তাহলে সুপিরিয়র ভেনা কেবল অবস্ট্রাকশনের একটা পিকচার আসতে পারে, দেখা যাবে একটা টোসিস, যে হর্নার সিনড্রোম বললা, এই ধরনের আসতে পারে, ঠিক আছে। একটা এসআইটিস এর ছবি দিয়ে দিতে পারে পেশেন্টের, একটা চেস্টের ছবি উইথ গাইনোকোমেশিয়া দিয়ে দিতে পারে, ঠিক আছে। তাহলে এই ধরনের যত ডেভিডসনে দেখবা যে যতগুলো মেজর ডিজিজের সাথে ছবি আছে, এই ছবিগুলোই পিক্টোরিয়াল হিসেবে আসতে পারে, এবং এই পিক্টোরিয়াল থেকেই তোমার কিন্তু এই অ্যাসেসমেন্ট যেটা তোমাদের এই ধরনের কোয়েশ্চেনগুলো আসতে পারে। তাহলে এই যখন পড়বা, পড়ার সময় মেইন বইয়ের এই ছবিগুলো দেখবা এবং নিজে থেকেই ঠিক করবা যে আমার যদি এটা পিক্টোরিয়াল থাকে কি কি কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে কিন্তু প্রিপারেশনটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। পিক্টোরিয়াল অ্যাটলিস্ট একটা বা দুইটা থাকে, ঠিক আছে। আর সময় কাটতেছে কেমনে তোমাদের, পড়ালেখা করতেছো? হ্যালো, পড়াশোনা অনেক প্রবলেম হচ্ছে, কারণ আমরা সবাই বই টই বেশি আনতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই যে এত লম্বা সময় ধরে যে। হ্যাঁ হ্যাঁ,
সেই ক্ষেত্রে হচ্ছে এখন অনলাইন বই বা বই পিডিএফ আকারে অনেক জায়গায় পাওয়া যায়, সেগুলো নামায় নিতে হবে। আর হচ্ছে সাবধান থাকবা, ঠিক আছে, সাবধান থাকবা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে রাখবা, বাইরে যদি যাও তাহলে অবশ্যই মাস্ক পরে যাবা যদি খুব এসেনশিয়াল কাজ থাকে, আর ধৈর্য ধারণ করতে হবে। এই পরীক্ষা নিশ্চয়ই মানে আস্তে আস্তে একটু কমে আসবে, আসার পরে পরীক্ষার ডেট পড়বে। তো আজকে একটুক থাক, আর তোমরা সবাই ভালো থেকো, তোমাদের জন্য অনেক শুভকামনা, আর হোল ম্যানকাইন্ডের জন্য আমাদের আসলে শুভকামনা, ছাড়া তো উপায় নেই, কারণ একজন মানুষও যদি ইনফেক্টেড থাকে আমরা ভালো থাকার সুযোগ কম। ঠিক আছে তাহলে।